إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وعن أبي بكرة رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا أو تغي به وجهه رواه النسائي بإسناد صحيح. গাজীপুর সদর, তাই না? তাকুয়া নগর হায়দরাবাদ, আর তাকুয়া মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনেপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আলালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যে সমস্ত দিনী ভাই ও বোনেরা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা শত ব্যস্ততার মধ্যেও এই ইসলামী হালাকায় মাহফিলে অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশ, আর আপনারা শ্রোতা যারা, তারা খুব তাজা শ্রোতা। তাজা বলতে বলবো কি, খুব অ্যাক্টিভ মনে হচ্ছে, আর রাত কেবল 9:30 বাজছে। সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, এই প্রথম এই এত অল্প রাত্রিতে আলোচনায় বসানো হয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 11টা না হলে অন্তত 10:45টার আগে আমাদেরকে মঞ্চে নিয়ে যায় না, এটা আমাদের খুব দুঃখ, খুবই কষ্ট, আজকের জন্য ব্যতিক্রম। এটা সৌভাগ্য না দুর্ভাগ্য এটা বোঝা খুব মুশকিল। আর এরকম তাজা শ্রোতা পাওয়া যায় না, অনেক শ্রোতা আসে মিক্সচার, কেউ শুনতে আসে, কেউ দেখতে আসে, কেউ বাদাম খেতে আসে। আপনার আলহামদুলিল্লাহ কেউ বাদাম খাচ্ছেন না তো এখন, এটা আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ। শ্রোতাদের মধ্যে এই ধরনের কেউ নাই, অভদ্র নাই কেউ। আর সত্যি আমার জন্য কষ্টকর যে আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু আমরা আপনাদের সম্পর্কে জানি না।
আল্লাহ যেন এই ভালোবাসাটাকে কবুল করেন, আমিন। এবং জান্নাতে একই সঙ্গে, জান্নাতে না জান্নাতুল ফেরদাউসে একই সঙ্গে যেন আল্লাহ থাকার সুযোগ করে দেন, আমিন। সারা পৃথিবীতে আমরা যাদেরকে ভালোবাসি কিন্তু দেখিনি, বা আমাদেরকে যারা ভালোবাসে আমাদেরকে তারা দেখেনি, যেখানেই থাকুক না কেন তাদের জন্য আমি দোয়া করি, যদি সালাফি আকিদার হয়, আহলে হাদিস আকিদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের আমল এবং আকিদার উপরে যদি থাকে কেউ, আমরা তাদের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন, আমাদেরকেও কবুল করেন, আমিন। দেখা হোক বা না হোক, তো আপনারা যে পরিমাণ মনের মধ্যে ভালোবাসা রেখেছেন এটা অজান্তে অভাবনীয়, বরং যেহেতু জানা নাই পিছু টানছিল যে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের মাদানী সাহেব প্রোগ্রাম নিয়েছে, এখানকার কারোর সাথে আমার কথা হয়নি, তো সব জায়গায় প্রোগ্রাম করতে পারে না। আমি আবার একবার জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা বাতিল হয়েছে কিনা জিজ্ঞেস করো, আজকেই বিকেলে আসার আগে, যেহেতু পরিচয় নাই প্রোগ্রাম করতে পারবেন কিনা তাও জানি না, তো আলহামদুলিল্লাহ এসেছি আলোচনা শুরু করি। আল্লাহ যেন এই আলোচনায় বরকত দান করেন। আলোচনার বিষয় দিয়েছেন প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, এটাকে আপনারা ধারণ করতে পারবেন, বুঝে বললেন না না বুঝে ইনশাল্লাহ বললেন, আল্লাহ এই আলোচনার বিষয় তো যারা দেয় তারা অনেকে ধারণ করতে পারে না, যারা আসছেন হয়তো আলোচনা শুনে আপনারা গালিগালাজ করতে করতে চলে যাবেন যে কি বললো, এ যাবৎ কি করলাম আর শুনলাম কি, এটাই তো অবস্থা। এই আলোচনা করতে গিয়ে তিন চার জায়গায় আমার আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে, এক জায়গায় আলোচনা শুরু করেছিলাম 20-22 মিনিট বলতেই আমাকে মঞ্চ থেকে নামা দেয়াই হলো, আপনি আলোচনা বন্ধ করেন। ব্রাহ্মণবাড়িয়া এক মুরব্বী এত চেতে গেলেন আলো, মানে কত দূর সেই রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূরে না, যাওয়ার পরে আধা ঘন্টায় হয় না, আর সভাপতি আবার ওনার সাথে মানে একমত পোষণ করলেন, জি আপনি আলোচনা বন্ধ করেন, এটা আলোচনা হচ্ছে না এটা ফেতনা হচ্ছে, ফেতনা। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়ির ওই জায়গাতে অল্প আলোচনাতে আল্লাহ বরকত দিয়েছেন, এখন পরিবেশটা পজিটিভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরকম হয়, জীবনের শুরুতে যখন এই বিষয়ে আলোচনা করেছিলাম যে বাড়িতে আমি আলোচনা শেষে অবস্থান করেছিলাম, সন্ত্রাসীর মতো এই আলোচনার কারণে বাড়িতে আক্রমণ করে আমাকে প্রায় 1.5-2 ঘন্টা অবরুদ্ধ করে রাখছে। এই আলোচনার সাথে আমি খুব পরিচিত কিন্তু এখন করি না, কারণ হলো এখানে কড়া হয়ে যায় নাকি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আব্দুর রহমান ভাই মানে এখানে বলে অ্যাড করে দিয়েছেন একটু, এটা ঠিক হয়নি, কে কিনবে না কিনবে তার ব্যক্তিগত ব্যাপার, উৎসাহ দেওয়া যায় কিন্তু এই বইটির কারণে অপমান অপদস্ত, প্রোগ্রাম বন্ধ, প্রশাসনের অনেক লাভ হয়েছে, প্রশাসনের লাভ হয়েছে বলতে যেখানে প্রোগ্রামে যাই টুপিওয়ালা পাগড়িওয়ালা কিছু মোল্লা আছে, ওরা প্রশাসনের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে প্রোগ্রামটা বন্ধ করে দেয়, এটা তো প্রশাসনের লাভ হয়েছে, ইমানদারদের লাভ হয়নি, এরকম ঘটনা ঘটছে। তো
মোল্লাদের বক্তব্য হলো যে এই বইটি পড়ে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে, আর যারা বইটা পড়ে আলহামদুলিল্লাহ তারা মনে করে যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ একটা বই পড়ে সঠিকটা জানতে পারলাম। আপনারা দুই একজন বলেন না সেটা আলাদা বিষয়, কিন্তু যাদের কাছ থেকে শুনেছি, একজন আমাকে প্রশ্ন করছে যে আপনি মানুষকে হাদিয়া দিলে এই বইটা কেন দেন, আর ক্যামেরাম্যানরা খুব দক্ষ, কোথায় কি করছি না করেছি সাথে সাথে ছবি তুলে, আর একটা ফেসবুক আছে আপনাদের পরিচিত, আপনারা কি বলেন ফেসবুক, আমি বলি ফেসবুক, তো এটাতে ছড়িয়ে দিলে মানুষ অটো জেনে ফেলে। তো জিজ্ঞেস করছে এই বইটা কেন দেন, এক বাসের মধ্যে একবার এক ঘটনা ঘটছে, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমি জানতে পারিনি, ওরা জানতে পারেনি যে আমি এখানে আছি। একবার আলোচনা হলো 4-5 বছর আগে মনে হয়, বাংলাদেশের একজন খুব পরিচিত মুখ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তাই না? তো তাকেও এই বইটা আমি দিয়েছিলাম, তো তারা আলোচনা করছে যে এর মানে পরিকল্পনাটা ভালো না, যারা পরিচিত বড় বড় ফিগার তাদের ইমান নষ্ট করাই হলো এর মূল পরিকল্পনা, বুঝছেন? আমার নাকি উদ্দেশ্য হলো ইমান নষ্ট করা। আলহামদুলিল্লাহ যারা পড়েছে দুই একটা জানতে পেরেছেন আপনারা, আর যেগুলো গোপন আছে সেগুলো এর চেয়ে লাখগুণ বেশি, যখন পরিবেশ হবে তখন এমনি প্রকাশ পাবে ইনশাআল্লাহ, খালি অপেক্ষায় থাকেন। আমি খুব আশা করি যে বাংলাদেশের এই শিরিক বিদাত এবং জাহেলিয়াতের প্রেক্ষাপটটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে ইনশাআল্লাহ, এটা আমি খুব আশা করি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দাওয়াত যে কোন পর্যন্ত যাচ্ছে এটা আমরা বুঝতে পারিনি, কেন পিস টিভিতে যখন 2011 সাল, আশ্চর্য হবেন তখন কিন্তু বইটা বের হয়নি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বইটা কিন্তু তখন বের হয়নি। আমি বাংলাদেশের মানুষ আমাকে চিনে পিস টিভির একটা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাত 22টা পর্ব আলোচনা করেছে, তখন বইটা বের হয়নি। তো যে সমস্ত ঘরে পিস টিভি ঢুকে গেছিল সেই সময় তারা আলোচনা শুনে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে, এই প্রভাবটা প্রেক্ষাপটটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো মানে সালাতের ব্যাপারে বললে মানুষ যতটা সচেতন হয়, আকিদা তাওহিদ মানহাজের ব্যাপারে বললে অতটা মানুষ বুঝে না। আকিদা বললে আকিকা বুঝে, মানহাজ বললে মাজহাব বুঝে, আর তাওহিদ বললে তৌহিদ বুঝে, বুঝছেন? তৌহিদ কি জন্য বললাম, মানে তৌহিদটা মানুষ বুঝে সাধারণ একটা তৌহিদ নাম, কিন্তু ইসলামের সব কিছু যে তৌহিদ এটা কিন্তু মানুষ জানে না। এই তিনটা বিষয় মানুষের কাছে পরিচিতই না। একটা বললাম কি আকিদা, এই 5-7 বছর 10 বছর যাবত আকিদা আকিদা সহি আকিদা চলছে, তাই না? আগে তো আকিদা জানতোই না,
আর মানহাজ জানছে এই হয়তো ছয় মাস এক বছর যাব। মানহাজ আবার কি? আলহামদুলিল্লাহ একজন বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি আমাকে বলছিলেন যে মানহাজ যে শব্দটা জীবনেও শুনিনি, কিন্তু ওর উপরে আলোচনা শুনে মনে হয়েছে মানুষের কোনো আলোচনা শোনার দরকার নাই, মানহাজই শুনতে হবে। এইভাবেই ভাষাটা বলেছে আমাকে, এবং এই মানুষটা আপনাদের গাজীপুরের। তো মানহাজের আলোচনা কেউ করে না, আমি নিজে আলোচনা করছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট। তো বলছে যে আমরা তো মাজহাব মানি না, এতক্ষণ এই নিয়ে আলোচনা করলেন কেন? বুঝেননি কথা? আমরা তো মাজহাব মানি না, তো এই বিষয় নিয়ে আলোচনা করলো কেন? আমি কি মাজহাবের উপর আলোচনা করেছি? কি মানহাজ? আপনার মনে হয় অনেকে নতুন শুনলেন এটা আজকে, শুনছেন তা না? উপদেশ থাকবে। আজকে একজন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হলো, এখানে আসছিলেন, আমি তাকে বললাম এই কথাটাই যে বেশি আলোচনা শুনতে হবে, মানুষকে শোনাতে হবে তাওহীদের আর মানহাজের আর আকীদা। মনে থাকবে আপনাদের, এটা কিন্তু শুধু একজন ব্যক্তির জন্য না, সবার জন্য। সালাতের যদি ভুল ধরি ওটা এফেক্টিভ বেশি হয়। হ্যাঁ, এটা ভুল, কে বলেছে ভুল? শুরু হয়ে গেল ওর ভিতরে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেল, যতক্ষণ এর সঠিক সমাধান না পাবে ততদিন এই যন্ত্রণা শেষ হবে না। কিন্তু আপনি আকীদার আলোচনা করেন, ওই মানে দেখবেন কই মাছের প্রাণ খুব শক্ত, তো এটা বাড়ি মারলে ও মরবে না, ধাপা ধরে থাকে। ধাপা ধরা তো বুঝেন, ধাপা ধরা বুঝেন না, ঝিম ধরে থাকে, ঝিম ঝিম ধরে থাকবে, মরবে না। কিন্তু গোখরা সাপকে একটা বাড়ি দিলে ও ঝিম ধরে থাকবে, না মরা পর্যন্ত। কিন্তু ও যদি একটা সবল মারে, খবর আছে। আকিদার আলোচনা শুনে, মানহাজের আলোচনা শুনে ঝিম ধরে থাকে, আর সালাতের সংশোধন করে দিলে ওর ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা কেন? মানে আশি বছর যাবত আমল করছে আর এটা ভুল, আর এই শুধু জানে আর কেউ জানে না? বাংলাদেশের সব মানুষ আমল করছে আর এ বলে জাল। এই যে যন্ত্রণা শুরু হয়ে গেল, এটা মনে করেন একটা উৎস শুরু। এটা এই জন্য সালাতের বইটা আমি দেই যে মানুষ আগে বুঝুক সালাতটাই বেশি গুরুত্ব দিই, আর এই সালাতটাই রাসুলের না, এটা বুঝতে পারলে বাকিটা এমনিতেই সংশোধন করে রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই বইটা যে পরিমাণ মানুষ ফ্রি বিনামূল্যে কিনে বিনামূল্যে বিতরণ করেছে, আমি আসলেই তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমি ভাবতেও পারিনি একজন মানুষ 10,000 কপি বই নিয়ে বিতরণ করে ফ্রি, অন্য কোনো বই করেছে কিনা আমার জানা নেই। 5,000 1,000 তো অনেক মানুষ করেছে। আমি এদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত দিনী ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, এবং যারা এটা পড়ে রাসুলের তরিকায় সালাত শিখেছে আল্লাহ যেন তার বিনিময়ে নেকি দান করেন। চলুন আমরা আলোচনায় যাই। তবে আমরা খুব আশাবাদী, এই যে তিনটা ছেলে কোরআন তেলাওয়াত করলো, একজন বাংলায় একজন ইংরেজিতে অনুবাদ করলো, এটা কিন্তু আগামী দিনের জন্য বিশাল একটা পাওয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এরাই বড় হয়ে, এরাই বড় হয়ে প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের খুঁটি যেমন যুগের পর যুগ মানুষকে আলো দেয় না, ঠিক এরাও পাড়া গ্রাম মহল্লা মসজিদ জেলা থানা উপজেলা ইউনিয়ন
সব জায়গাতে নির্ভেজাল তাওহীদের আলো বিতরণ করবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেন। বাংলাদেশে ইঞ্জিনিয়ার অনেক আছে, ইঞ্জিনিয়ার তো হয়নি, পড়ায় আপনার ছেলেকে জানোয়ার বানাইছেন। ডাক্তার অনেক আছে, কিন্তু ডাক্তার করার চেষ্টা করেছেন, ডাক্তার হয়নি, সব ডাকাত হয়েছে, বুঝছেন? অধিকাংশই ডাকাত, অধিকাংশই ইঞ্জিনিয়ার না কি। আমি বলি এইভাবে, এক একজন ডাক্তার মানে কি পরিমাণ যে হারাম খায় এটা আপনি কল্পনা করতে পারবেন না। এর মধ্যে এগুলো শুনলাম কাদের কাছে? যারা ভালো ডাক্তার তাদের কাছে। আমি কি জানি যে বছরে একজন ডাক্তার তিন চারটা ফ্রিজ পায় হাদিয়া? এটা হাদিয়া না, ঘুষ। ওরা নাম দিছে কি হাদিয়া। এক ডাক্তার বলছে যে আমি কোনো ফ্রিজ বাড়িতে ঢুকাই নি, রিক্সা চালককে, ভ্যান চালককে, দরিদ্র মানুষকে দিয়ে দিছি। ভ্যান চালক বলে যে আমার বাড়িতে বিদ্যুৎই নেই, ফ্রিজ কি বিদ্যুৎ ছাড়া চলে? চিন্তা করে কি পরিমাণ যে হারাম খায়। এই দুই চারজন ভালো ডাক্তার না থাকলে জানতেই পেতাম না। আর ইঞ্জিনিয়ার একদিন বলেছে এক ইঞ্জিনিয়ারকে, তো এসে বলছে যে ভাই আমিও কিন্তু একজন ইঞ্জিনিয়ার, তবে আজ পর্যন্ত আমি এক টাকাও হারাম খাইনি। আমি কষ্ট পেয়েছিলাম, তাই আপনার সাথে দেখা করলাম। কি কষ্ট পেলেন? আপনি বলেছেন যে কোনো ইঞ্জিনিয়ার হারাম খায় না, এটা আমার জানা নেই, এটা তো ওনার মনে কষ্ট লাগছে। তার পরের লাইনটা হলো, তবে এই পদে চাকরি করে হারাম না খেয়ে থাকাটা সহজ না। দুইটাই তো ফলাফল পাওয়া গেল, তাই না? তো বলছি অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তাওহীদ সম্পর্কে জানা, উসুল সম্পর্কে জানা, মানহাজ সম্পর্কে জানা বিজ্ঞ আলেম নাই। আপনার ছেলেকে নিয়াত করে আলেম বানানোর চেষ্টা করে, এটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকল। কারণ খুব কষ্ট হয় যাদেরকে আলোচনা করতে দেখি, সত্য বাস্তবতা, আমরা তার বক্তা না, তাদের তাওহীদের জ্ঞান নাই, মানহাজের জ্ঞান নাই, আকিদার জ্ঞান নাই, উসুলের জ্ঞান নাই, উসুলে ফিকহের জ্ঞান নাই, উসুলে হাদিসের জ্ঞান নাই, উসুলে তাফসিরের জ্ঞান নাই, গলার জোরে আলোচনা করছে। যারা বলেন আপনারা সহি আকিদা, তাদের কথাই বলছি, বেদাতের কথা বলার দরকার নেই। আমাদের জীবনের একটা বড় টার্গেট, বিশেষ করে আমি বলি, আল্লাহ তুমি এই আমাদের মাধ্যমে বিজ্ঞ মানহাজ বুঝে, তাওহীদ আকিদা উসুল বুঝে, এই রকম 1000 আলেম তুমি কবুল করো, আমিন। আমি দোয়া করি, জানি না আল্লাহ কখন কবুল করবেন। বন্ধুরা আমার, শুরুতেই যেটা আমি আপনাদেরকে বলবো, এই যে প্রচলিত ইসলাম, প্রচলিত ইসলাম কিউনটা, বাসা থেকে বের হওয়ার পর থেকে বহু মানুষ মুসাফা করেছে আমার সাথে, বহু মানুষ কি করেছে, মুসাফা করেছে। তার মধ্যে তিনজন চারজন মানুষ আমার সাথে এক হাতে মুসাফা করেছে, আর বাকি সব করেছে পায়ে হাতে। আমার এক হাত, তাদের ছিল পায়ে হাত। যারা দুই হাত লাগা মুসাফা করেছেন, যদি বলি আপনি হাত তুলেন তো জীবনে তুলবে না, তুলবে না কিন্তু। তাহলে এটা হলো প্রচলিত ইসলাম, বুঝছেন? প্রচলিত ইসলামের প্রচারক যারা, আর প্রচলিত ইসলামের আবিষ্কারক যারা, দুই কোয়ালিটির মানুষ। এক কোয়ালিটি হলো জিন জাতির ইবলিশ শয়তান, আর প্রচারক যারা, মানব জাতির
ইবলিশ শয়তানের বেতনভুক্ত যারা কর্মচারী, মানুষকে যারা ধোকা দেয় তারা, এরা হলো প্রচারক। আর আবিষ্কারককে তো স্বার্থ ছাড়াই, স্বার্থ বলতে তার উদ্দেশ্য ছাড়াই কি ইবলিস এই প্রচলিত ইসলাম চালু করেছে? তার একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য সেটা বলে নাকি শুনে না তো জাহান্নামে আগে যাবেন আপনি? জাহান্নামে তো আগে যাবেন না, ওর আসল উদ্দেশ্য বলি তারপরে বুঝবেন আপনারা। এই যে সবাই জানে, একজন আমাকে বলছেন যে এত কড়া বক্তব্য দেয় কেন, মানুষ ইসলাম চিনেই না আর এর উপরে যদি এত কড়া বক্তব্য দেয় তাহলে মানুষ ইসলাম বুঝবে কি করে? সব কড়া কথা শুনে কিন্তু দিনের কড়া কথা শুনতে চাই না। বিড়াল বেশি ক্ষতিকর না গুখরা সাপ বেশি ক্ষতিকর? গুখরা সাপ বেশি ক্ষতিকর, তাই না? যারা ইসলামের ক্ষতি করছে তারা তো গুখরা সাপ। তো ওদেরকে আপনি যদি বিড়ালের মতো আদর করেন আপনাকে সাইজ করবে না, কি করবে? তাহলে হাত দিয়ে দেখেন, এক সবল মারলে আপনার জীবন মানে আদর করার অবস্থা শেষ। তো ইসলাম যেটা মুসাফের ক্ষেত্রে বিধান দিয়েছে সেটা হলো আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, শুদ্ধভাবে বলেন তো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম বলেন তো, আসসালামু আলাইকুম যেটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অধিকাংশ মানুষই এই সালাম দেয়, এটা কি ইসলাম? এটা তো ইংরেজি স্টাইলের সালাম হয়ে গেল, আসসালামু আলাইকুম। কত বড় মূর্খ, মাস্টার্স পাস, অনার্স পাস, ডিগ্রিধারী সালাম দিচ্ছে কি আসসালামু আলাইকুম, অথচ ভাষাটা কি বলতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, সালামটাও জানে না। তো আপনারা যখন সালাম দিবেন একটু আগে আসেন তো আপনি, হ্যাঁ পিছনে বসে ডাক করছেন, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে মুসাফা উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কথা বুঝছেন? সালামের পর্ব শেষ, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন আবু দাউদের, সালামটা এমনিতেই মুবারাকান তৈয়িবা, বরকতপূর্ণ। সালামটা কি বরকতপূর্ণ? সালামের মধ্যে শান্তি, রহমত, বরকত, ক্ষমা সবই আছে সালামের মধ্যে। 5212 নম্বর হাদিস আবু দাউদে এসেছে, হাদিস সহিহ, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন মুসলিম যখন একসঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে এবং মুসাফা করে, তখন উভয়ের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয় পৃথক হওয়ার আগে। মুসাফা করে পৃথক হওয়ার আগেই উভয়ের পাপ কি করা হয়? সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। অথচ এই আমলটা করতে ওযু লাগে, গোসল লাগে, সময় লাগে, কিচ্ছু লাগে না। সাক্ষাৎ হয়েছে, মুসাফা করলাম, আল্লাহ মুমিনের উপরে কত দয়া করেছেন, শুধু মুসাফা করলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন উভয়ের। আরেকটা হাদিস এসেছে, 245 নম্বর হাদিস,
তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্নাল মুমিন ইজা লাকিয়াল মুমিন, যখন এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফা আখাযা বিয়াদি, অতঃপর তার এক হাত ধরে, ইয়াদিহি, ফা আখাযা ইয়াদাহু, তার কি ধরে, এক হাত ধরে, যদি দুই হাত হতো তো এই শব্দটা হতো কি জানেন, ইয়া দাইহে, কি হতো, ইয়া দাইহে। যারা আরবি বুঝে তারা আমার ভাষাটা 100% 100% বুঝবে, কিন্তু মুনাফেক হলে বুঝবে না, যদি দালাল হয় শয়তানের তাহলে বুঝবে না। আপনার ঠিক বলা লাগবে না, ঠিক বলে বলছি কিন্তু আমি, মানে আপনাদের ভোট নিব কিন্তু এই চিন্তা আমার মাথায় নাই, শুধু শুনে রাখেন, যদি ও আলেম হয় 100% জানবে যে বাক্যটা ইয়া দাহু মানে এক হাত, ওই ব্যক্তির এক হাত ধরে, কথা বুঝতে পারলেন। আর যদি দুই হাত হতো তো বাক্যটা হলো ইয়া দাই হে, দুই হাত হবে, তাহলে হাদিসে আসছে কয় হাত, এক হাত, দেখেন এক হাত ধরে, ফাসাফাহা, অতপর উভয়ে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকু শাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক হাতে উভয়ে মুসাফা করলে গাছের পাতা পড়ে যেমন গাছ নাড়া হয়ে যায়, উভয়ের সমস্ত পাপ ঝরে গিয়ে দুইজনে নিষ্পাপ হয়ে যায়। মুসাফার ফজিলত, কিন্তু এই মুসাফার, এই শরীয়তের, প্রকৃত ইসলামের 12টা বাজাইছে প্রচলিত ইসলাম কিভাবে, দেন আর এক হাত দেন, দেখছেন জোরে ঝাঁকি দেন, চিন্তা করেন আপনি, এরপরে নাহমাদুল্লাহ, না নাহমাদুল্লাহ ও নাস্তাগফিরুহ, দোয়া করেন আর একটা, এনার কাছ থেকে শুনে ইয়াগফিরুল্লাহ লানা নাকু পড়তিছে, তারপরে ছাড়েন, ওকে মোহাব্বত চুমো, বলছে ভাই দোয়া করবেন, বলছে ফিয়ামানিল্লাহ, কয়টা হলো বলেন তো দেখি, এক মুসাফাকে এই ফজিলতপূর্ণ বিধানটাকে, স্বাভাবিক একটা বিধানকে কলুষিত করে, দুর্নীতি করে ইসলামের নামে এর 12টায় বাজায় যায় করে, বুঝতে পারলেন কিভাবে ঠিক সবর সর্বনাশটা করছে। বলেন আগে মুসাফাতে পাপ ক্ষমা হচ্ছিল, এখন পাপ ক্ষমা হচ্ছে না বাড়ছে, তা আপনারা এতগুলো মানুষ আমার সাথে দুই হাত মারলেন কেন, বয়স কত, বয়স কত, দাঁড়ান 47 বছর বয়সে যদি বলেন যে মুসাফা করার সঠিক নিয়ম জানি না, তার কবে জানবেন, আর কয় বছর হলে তো জানবেন, না আপনাকে বলছি না, একটা উদাহরণ দিচ্ছি, আপনার কি খেয়াল করেছেন আপনার বিষয়টা, আচ্ছা বসেন, বয়স 47, এখন যদি বলেন যেটা আজকে শিখলাম, তাহলে গত পরশু দিন এক ভদ্রলোক বলছে যে জহরের সালাতের পরে সুন্নাত 2 রাকাত পড়ে নাকি আরো 2 রাকাত সালাত পড়া যায়, খুব নাকি ফজিলতপূর্ণ, ঠিক আছে, তেমন যে বয়স কত, তো বলছে বয়সের সাথে জিজ্ঞাসার কি সম্পর্ক, বুঝেইনি বলেন তো, তখন বলছে যে 80 আপ, মানে খুব উচ্চ শিক্ষিত মানুষ তো ইংরেজি ছাড়া বুঝে না, বলছে 80 আপ, 7 আপ না, কিন্তু 7 আপ বুঝেছেন তো, মানে 7 বছর আপ হয়নি, কত আপ হয়েছে, 80 আপ, মানে 7 বছর হলে তো সালাতের জন্য বলা লাগে, আপনাকে পানি বলতেছেন 7 আপ বলতে,
সেবা রাব বলতে কি? না, আপনারা যেটা বুঝেছেন হলে সেবা না বলা স্প্রাইট এগুলো বুঝেছেন, কোকোকোলা এটা বুঝেছেন। হ্যাঁ, ও বলছে 80 আপ, মানে 80 বছরের চেয়ে বয়স বেশি। আমি বললাম এই বয়সে যদি জিজ্ঞেস করেন এই আমুলটি হাদিসে আছে কিনা, তাহলে আমুল করবেন কখন? জিজ্ঞেসে যদি করেন 80 বছর পরে আমুল করবেন কখন? এইটা হলো বাংলাদেশের মুসল্লিদের অবস্থা। ওই মসজিদের দালালটা কি বলবে? বলেন শিক্ষা দেয়নি কেন, জানে না কেন? সব ভুয়া ইসলাম প্রচলিত ধর্ম শিখায়া মানুষকে পথভ্রষ্ট করছে তথাকথিত আলেমরাই। কেন করছে এরা? ওরাই বুঝে। আপনি চিন্তা করেন এগুলো কে যোগ করেছে? বুকে হাত দেওয়া, দুই হাত লাগানো, আবার ফতোয়া দিবে তারা। আরে এক হাত লাগাই হলে ইহুদি খ্রিস্টানরা হ্যান্ডশেক করা। এটা রবি ঠাকুর দাঁড়িয়ে রাখছে, তুমি দাঁড়িয়ে রাখো কেন? দাঁড়ি কেটে ফেলো কি? ঠাকুরের দাঁড়ি ছিল না, তুমি দাঁড়ি কেটে ফেলো। তুমি আলেম হয়ে তুই জালেমের মতো কথা বলো? শরম থাকার কথা, লজ্জা থাকার কথা, আজীব ব্যাপার। তুমি ডান পায়ের জুতা যায় ডান পায়ে পড়ো কেন? ওই জুতা তো হিন্দুরাও পরে, ওই জুতা তো ওই পায়ে খ্রিস্টানরাও পরে, ওই জুতা তো ওই পায়ে ইহুদিরাও পরে, তুমি জুতা পরো কেন? মানে মুসলিমরা যেটা করে ওটা যদি ইহুদিরা করে তাহলে মুসলিমরা ইহুদি হয়ে যায়, তাই না? তুমি আর জীবনে জুতা পরো না, এগুলো কোনো কথা হলো? ইহুদিরা কি করলো সেটা তো আমার দেখার বিষয় না, খ্রিস্টানরা কি করে সেটা দেখার বিষয় না। আমরা দেখি হাদিস কি বলে, শরীয়ত কি বলে। এই জন্য ওদের এই মূর্খদের, ওদেরকে যতই আল্লামা বলেন, হযরত বলেন, মৌলানা বলেন, এগুলো আসলে মানে মানুষকে পথভ্রষ্ট করার এগুলো সব এজেন্ট। এই যে মৌলানা বললাম একটা, এটাও কিন্তু প্রচলিত ইসলাম, এটা প্রকৃত ইসলাম না। আপনি বলবেন যে আবার কি বললেন এটা? জি, ভালো করে শুনে রাখেন। মাওলানা সৌদি আরবে একজন পরিচয় করা দিচ্ছে যে এটা আমাদের মাওলানা, লালা মাওলা কুম। যারা সৌদি আরবে ছিলেন তারা বুঝতে পারো, লা মাওলানা মাওলা কুম, ওটা আমাদের মাওলানা, এটা তোমাদের মাওলা, এটা এবার বুঝতে পারছে মনে, তাই না? পরিচয় করে দিচ্ছি দিচ্ছে একজন ব্যক্তি হচ্ছে মাওলানা, লা লা মাওলানা মাওলা কুম, এটা আমাদের মাওলানা, আন্তা মাওলানা, মাওলা কে? আল্লাহ। যদিও কিছু কিছু হুজুর যুক্তি দিয়ে বলে মাওলা বলা যাবে, মাওলা শব্দের 69টা অর্থ আছে, এটা তো আমরাও জানি, কিন্তু মাওলা বলতে আল্লাহ বুঝিয়েছেন নিজেকে, মাওলা গোলামকেও বলা হয়েছে, এটা হাদিসে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে যেমন, তাবে তাবেঈন বা সালাফি বিদ্বানগণ, বড় বড় সালাফি উলামায়ে কেরাম মধ্যপ্রাচ্যে কোথাও কোনো বড় আলেমকে, বড় শেখকে, বড় পণ্ডিতকে, ইসলামিক স্কলারকে কখনো মাওলানা বলা হয়নি, হয় না। আমাদের দেশে মাওলানা বলা হয় কেন এই ইতিহাস জানা লাগবে। কিছু ভাষা চেঞ্জ করা হয়েছে, আর মাওলানা না বললে আমার এক, আমি 2001 সালে গেছিলাম পিরোজপুরে, পিরোজপুরে স্বরূপকাঠিতে গেছিলাম বক্তব্য, ওখানে আছেন একজন বড় আলেম আসাদুল্লাহ গালিব, তো ওনার নাম শুনে বলছে মাওলানা আসাদুল্লাহ গালিব, তখন একজন লোক ধমক দিয়েছিল, উনি আরবি শিক্ষিত, তখন আমি জানি না, ছোট মানুষ তো, উনি বলছে এই মাওলানা কেন? উনি মাওলানা আসাদুল্লাহ গালিব বলা যাবে না, যদি অনেকেই পছন্দ করে যে আমাকে মাওলানা বলা হোক,
মৌলানা রফিকুল ইসলাম, মৌলানা রফিকুল ইসলাম, তারপরে কি বলে দামাত বারকাতুল আলিয়া, তাই না? দামাত বারাকাতুল আলিয়া, হু বলা যায়, হুমুলো বলা যায়, মাওলা হুম। আমি এক বক্তব্যে বলেছি, লেখা আছে তো ওখানে মাওলানা, তো তা আমি বলেছি মাওলা হুম অমুক, তখন বলছে জীবনে তো কম শুনেছি মাওলা হুম, আবার কি বলছে মাওলানা লেখা আছে, আমি কি ওটুকু আমার মাওলা নাকি? মাওলা হুম, যারাকে সমর্থন করে তাদের মাওলা, ওকে আমার নাকি? আর আপনাদের যদি বলি কি বললো, মাওলা কুম, কি মাওলা কুম, মাওলানা কখনো বলবেন না। মাওলানা শব্দটা আসছে শিয়াদের থেকে, কাদের থেকে? শিয়াদের থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বুঝেইনি দেশের মানুষ, মানে বারো ইমামে বিশ্বাসী শিয়ারা, এই শিয়া রাফেজিরা, এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান বলবে সেই মুসলিম থাকবে না? থাকবে না। তো ওই ভাষাটা চালু করলেন কেন? শিয়াদের একটা বিশ্বাস, ওরা ইমাম মাহমুদ আসবে এক সময়, কি আসবে? ইমাম মাহমুদ আসবে, ও মেঘের মধ্যে লুকিয়ে আছে, ওর মেঘের মধ্যে লুকিয়ে আছে, ও এক সময় বের হবে। তো শিয়ারা পাহাড়ের কাছে আসে, মেঘে মেঘ যখন পাহাড়ের উপরে জট বাঁধে, তখন দৌড় দিয়ে তারা এসে মেঘের কাছে এসে বলে, ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, কি হে মাওলানা বের হও, হে আমাদের মাওলা বের হও। এই মাওলা এসে কি করবে জানেন? কেউ বলছে ওদের তো শিয়াদের অনেকগুলো দল, প্রায় কয়েকশো দল আসে শিয়াদের মধ্যে, বুঝছেন? আশাবি কি বলে যে আপনার, না নুসাই একটা দল আছে, জানেন না আপনি, এটা সিরিয়ায় আছে, তারপরে বাতেনি একটা দল আছে, রাফেজি একটা দল আছে, ইসমাইলিয়া, আমি আশারি বলতে চলে গেছিলাম, ইসমাইল একটা দল আছে, এগুলো সব হলো কাফের। এগুলো কি? কাফের। সব এই মাওলা, এই মাওলা বেরিয়ে এসে, আমি দলিল দিচ্ছি, দলিল আপনার কাছে আছে, একটু থামেন, মাওলা যে বলেন বলা আজকে জুপ করবো, থামেন ইনশাল্লাহ। তো এই মাওলা কি করবে? প্রথম কাজ করবে এই মাওলা, শিয়াদের এই মাওলা বের হয়ে, আচ্ছা মেঘের মধ্যে আসে মরার পরে, মরে ভূত হয়ে গেছে কখন, ও আবার বের হবে? মনে করছেন আপনারা, ওদের আকিদা দেখেন কত খারাপ আকিদা। বের হয়ে প্রথম যে কাজটা করবে, ওদের আকিদা বিশ্বাস হলো এই মাওলা বের হয়ে প্রথম কাজ করবে, এই যে আমাদের কোরআন ওসমানি নুসখা, আল্লাহ কর্তৃক নাজিল হওয়া, এই কোরআনকে বাতিল করে দেবে, বাতিল করে দেবে বলছে। এই কোরআন, ওদের কোরআন কিন্তু 90 পারা, কয় পারা? 90 পারা। এরা কোরআন বিকৃত করেছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এদের সম্পর্কে মিথ্যা কথা ঢুকায়া বাড়াই দিছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ যে 10টি আয়াত নাজিল করেছেন কোরআনে সূরা নূরের মধ্যে এসেছে, ওদের কোরআনে 10টি আয়াত নাই। এই কোরআন বাতিল করে ওদের কোরআনটা চালু করবে, ওদের বিশ্বাস। দুই নম্বর কাজ করবে এই মাওলা বের হয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশকে বাকি নামক গোরস্থান থেকে উঠায়া তাকে রজম করবে, কারণ তিনি হলেন জেনাকারিনী মহিলা। বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকা বিনতে সিদ্দিক, আল্লাহ আকবার, তার কি মর্যাদা! আমাদের মা, মুমিনদের মাকে যদি কেউ, কোন শয়তান যদি জেনাকারিনী মহিলা বলে, যদি ও মুসলমান হয় সহ্য করতে পারবে না? শিয়াদের ভক্তি করেন কেন এত? ইরানের প্রতি এত ভক্তি বেশি কেন আপনার? ইয়ামানের হুতি বিদ্রোহীদের উপর এত ভক্তি কেন? সৌদি আরব মায়েরই সাপ করে দিচ্ছে আর আপনার অন্তর জ্বলছে, তাই না? বাংলাদেশের একটা গোষ্ঠী আসে শিয়া, তারা দাবি করে আমরা সুন্নি, অথচ পাক্কা শিয়া। ওই যে ইরান দূতাবাস থেকে বের হয়, ইরান দূতাবাস থেকে বের হয় নিউজ লেটার ছাত্র জীবনে পড়াইছে,
বন্ধুরা আমার আমার বক্তব্য যারা শুনছেন, দয়া করে কোন মুসলমানের ঘরে যেন এই নিউজ লেটার যেন না থাকে। এই নিউজ লেটারই বর্তমানে সুন্নি মুসলমানদেরকে শিয়া বানাইছে। এরাই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে খলিফা মনে করে, এরাই ইরানের প্রেসিডেন্ট রাইসিকে খলিফা মনে করে। এরা মুসলমান না। যারা ইরানের প্রেসিডেন্ট রাইসিকে মুসলমান মনে করে, খলিফা মনে করে, তারা মুসলমান না। কথা শক্ত করে শুনে রাখেন। মা আয়েশাকে তারা জেনাকারিনী মহিলা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারছেন জান্নাতীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে মর্যাদা। তৃতীয় কাজ করবে, শিয়ারা এখনো মসজিদে নববীতে সালাত পড়ে না, এটা কি জানা আছে আপনাদের? কোত্থেকে জানা থাকবে আপনাদের? শিয়ারা, বাংলাদেশের এই সমস্ত শিয়ারা মসজিদে নববীতে সালাত আদায় করে কেন? ওদের মতো পড়বে না? ওরা শুধু রাসূলের কবর জিয়ারত করে চলে আসে, আল্লাহ রাসূলকে সালাম দেয়, কিন্তু আবু বকর উমরকে সালাম দেয় না। কেন দেয় না বলেন তো দেখি? হ্যাঁ, কাফের তো মনে করে, কিন্তু শিয়ারা আবু বকরের নাম বলে ফেরাউন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম বিকৃত করে বলে হলো হামান। তাদের বই, এই বই থেকে আমি লিখেছি, আমার লেখাও আছে একটা। তো বন্ধুরা আমার বলেন, এই শিয়াদেরকে যদি আপনি মহব্বত করেন আর বলে যে ইসলামে বিপ্লব হয়েছে, ইরানে ইসলামের বিপ্লব হয়েছে, বলেন তো দেখি। খবরদার, শিয়াদের সম্পর্কে আকিদা রাখুন, আর অনেকগুলো আকিদা আমার আলোচনা আছে, শুনে নেবেন। তাহলে মওলানা ভাষাটা কাদের? আপনারা বলবেন আর কোনোদিন? কি বলবেন আপনারা? বড় আলেম যারা তাদেরকে আপনারা বলেন শেখ, শেখ বলেন, কি বলবেন? শেখ বলেন। আমাদেরকে শেখ বলবেন না, ভাই বলবেন। কি বলবেন? ভাই, মুজাফর ভাই। মুজাফর তো বলেন এখন, বাপের নামটা হয়ে গেছে মহসিন ভাই। ভাই বলেন আমাকে, কোনো সমস্যা নাই, আমি বেশি খুশি হব। আমরা শেখ না, শেখ হলেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শায়েখ হলেন আল্লামা শেখ বিন বাস, শায়েখ হলেন আল্লামা শেখ সলে আল উসাইমিন, মোহাম্মদ বিন সলে, তারা হলেন শায়েখ। এখন সবাই শায়েখ হয়ে গেছে, তাও ভাষাটা প্রচলন হোক আলহামদুলিল্লাহ, তাও বলবেন, কিন্তু কি বলবেন না? মাওলানা, হজরতও বলবেন না। হজরত কেমন আছেন? কে বললো ও হজরত? হজরত জানেন এর উৎপত্তি কোথা থেকে? সুবিবাদ থেকে। হুজুর হজরত একবারে ঝাঁটা এক সমাজ থেকে বিদায় করবেন, খবরদার, খবরদার কাউ হুজুর বলবেন না। হুজুর কোথা থেকে আসছে? সুফিবাদী ধারণা হলো হুজুর, যেটা ইলিয়াসি তাবলিক চালু করেছে। হুজুর এই সুফিবাদের মূল প্রবক্তা উপমহাদেশে, এরকে ভাইরাল করা, এখন তো ভাইরাল বুঝেন তো, তাই না? এটাকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি শ্রম ব্যয় করেছে ইমদাদুল্লাহ মহাজরে মাক্কি, এটা দেওবন্দের গুরু, এই সুবিবাদ চালু করেছে। আর তাদেরই বড় গুরু বাংলাদেশে একজন আছে, নাম বলছি না, ওই লোকের লেখা বই অনুবাদ করেছে জিয়াউল কুলুব, অনুবাদ করে তিনি মাঝখানে একটা বক্তব্য দিয়ে দিয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলেন। শুনেছেন না? গাঢ় মোটা, বুঝছেন? কত বড় মিথ্যা কথা বলেন তো দেখি। এতে কাফে ছিল, একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে সশরীরে আমার সাথে সাক্ষাৎ করলেন। কত বড় মিথ্যাচার, কত বড় মিথ্যা কথা! এরাই হলো সুফিবাদের মূল প্রবক্তা। একটু পরে বলছি, এটা শেষ করিনি আগে, সেটা হলো মাওলানা পাক পাঞ্জাতন, বুঝেন? পাক পাঞ্জাতন আপনারা সেদিন শুনলেন মনে হয়, আমার কাছে এক ভিডিও পাঠাইছে, দেখেন আমি যে মাওলা বলি কোন দিক থেকে। পাক পাঞ্জাতন নাম দিয়েছে ওর অনেকগুলো ইতিহাসে ছোট্ট করে। পাক পাঞ্জাতন বলতে বোঝানো হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন আর ফাতেমা, কয়জন? এই পাঁচজন পাক পাঞ্জাতন। এই ভণ্ড যারা শিয়া,
লাল শালনে ঘুরে বেড়ায়, এদের হাতে একটা লাঠি থাকে, এই লাঠির মাথা কয়টা? পাঁচটা। এই লাঠিতে লেখা আছে, তার মধ্যে তারা প্রথম ইমাম মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে, বুঝছেন? ওরা লিখে রাখছে ওই জায়গাতে মাওলা আলী, কি মাওলা আলী। তাহলে শিয়াদের ভাষা এটা কি বুঝতে আর বাকি থাকলো আপনাদের? আর এই মাওলানা শব্দটা মধ্যপ্রাচ্যের আলেম ওলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে আজ পর্যন্ত জানে না। তারা কি বলে আলেমদের? কি বলে? শাইখ বা আল্লামা বলে। তা আমরা চালু করেছি সেটা, কথাই কথা আসলে তাই বলে দিলাম। হুজুর, হজরত, হুজুর মানে উপস্থিতি, হজরত মানে কি? হজরত উলামায়ে কেরাম মানে উপস্থিত সম্মানিত আলেমগণ, হজরত মানে উপস্থিতি। এটা উর্দুতে ফার্সিতে ব্যবহার হয়, হুজুরটা আরবিতে ব্যবহার হয়, মানে হুজুর অমুক, মানে হজরত মঈনুদ্দিন চিশতি। এর অর্থ কি জানেন? আপনারা বলে হজরত মানে সম্মানী, আপনার এলেমে সমস্যা আছে, আপনার তাহকিকে সমস্যা আছে। এই হজরত হলো মানে মঈনুদ্দিন চিশতি এখন এই মজলিসে উপস্থিত আছে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। এটা মিলাদের মাহফিল থেকে এর উৎপত্তি হয়েছে। তারা বলে যে এক বক্তব্য ভাইরাল হলো মাঝখানে চরমনের অরুষে, সরাসরি আল্লাহর নবী তাশরিফ এনেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন, নাউজুবিল্লাহ। ওরা বিশ্বাস করে, এই মাজার পূজারীরা সুফিরা বিশ্বাস করে, তারা মারা গেলেও বিভিন্ন মজলিসে তাদের নেতৃবৃন্দ সরাসরি উপস্থিত হন। এটা অন্তর চোখে তারা দেখে, কি এই চোখে তারা দেখতে পায় না, কি দেখে? অন্তর চোখে তাদেরকে দেখতে পায়। এই ধারণার কাজের ধারণা সুফিদের ধারণা, আর সুফিবাদ হলো কুফুরি মতবাদ। এর সাথে এটাও বলি যে বর্তমানে যে কোয়ান্টাম মেথড, কি কোয়ান্টাম মেথড যেটা, এটা কিন্তু সুফিবাদের নব সংস্করণ। কোয়ান্টাম মেথড কে কে ভর্তি হয়েছেন এখানে আছে বলবে না? তাই আমার মুসল্লি খুতবা শুনে একদিন বলার পরে বলছে যে আমি তো প্রতি মাসে 3,000 টাকা করে চাঁদা দেই, চিন্তা করেন। কোয়ান্টাম মেথডে ভর্তি হয়েছেন? বলছে হ্যাঁ, আমি প্রশিক্ষণ নেই তো। আমি বললাম যে ইবলিস শয়তানের একবারে সরাসরি একটা আখড়া। এখন যারা সবচেয়ে উচ্চ শিক্ষিত তারাই কোয়ান্টাম মেথডে ভর্তি হচ্ছে, কথা বুঝতে আগে জেনে নেন। এই যে আজকে বললেন, এই যে মুরব্বী একটা কথা বললেন আজকে, আব্দুর রহমান ভাইয়ের আব্বা, তিনি বলছেন সবচেয়ে আমার কাছে পছন্দ হয়েছে ভ্রান্তির বড় জেলে একামতের দিন। তাহলে বুঝা যাচ্ছে ভ্রান্ত দিন ওনার মধ্যে ছিল, বুঝেছেন কথা? ভ্রান্তির বেড়া জালে একামতের দিন যার পড়তে ভালো লাগবে বুঝবেন তার আকিদা কি ছিল, সমস্যা ছিল। খালি পড়ে দেখেন আপনি ভ্রান্তির বেড়া জালে একামতের দিন, কেউ একটু শব্দ করে না কেন, কেউ কথা বলে না কেন, জাল সালাত নিয়ে খুব পাইতারা করেছে। কারণ যত জাল হাদিস তৈরি করেছে, মানে মানুষকে সহি হাদিস না বলে জালটা বলে, তাহলে একটু ধোকা দেওয়া যায়, তাই না? কিন্তু পীর সাহেবরা যেটা লিখে গেছে তার উল্টাটা লেখে গেছে, কি লেখেনি, তো দলিল দিবে কোথায় থেকে? এই জন্য ভ্রান্তির বাজালে একামতের দিন এইটা নিয়ে তাদের কোনো আলোচনা নাই। স্পষ্ট সব পীরের দরগা থেকে বই সংগ্রহ করে সব বই আমার কাছে মজুদ আছে, একবার টুটি ছিঁড়ে ফেলে দেবো যদি কেউ কথা বলে। তুমি যেও, তোমার বাপের কাছে আছে বই, তুমি নিজে পড়ে খুঁজে দেখো কিসের ইমান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোয়ান্টাম মেথড সম্পর্কে স্পষ্ট তথ্য দিয়েছে তাদের বই থেকে, ওই বই আমার কাছে মজুদ আছে। সুফিবাদ তৈরি হয়েছিল সেটা একটু বলে নি, সুফিবাদ তৈরি হয়েছিল গ্রিক সভ্যতা, পারসিক সভ্যতা, ব্রাহ্মণ এবং হিন্দু সভ্যতা,
এই তিনটার মানে সভ্যতার আলোকে তৃতীয় শতাব্দী হিজরিতে সুফিবাদের জন্ম হয়। আজকেও এই কোয়ান্টাম মেথডের কাছে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, বিধর্মী বলেন, মুসলিম বলেন, সবারই কি আছে খোরাক আছে এর মধ্যে, তাই না? এটা তো জানেন না মনে হয় আপনারা। ওখানে শুধু মুসলমান যায়, তাহলে আপনি জানেন কেন? ওখানে কিভাবে জানেন? মেডিটেশন। আর মেডিটেশন কাকে বলে? মুমিনের জন্য কোনো মুরাকাবা নাই, মুমিনের জন্য কোনো মেডিটেশন নাই, মুমিনের জন্য মেডিটেশন হলো কোরআন তেলাওয়াত করা। ব্যাকুবরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছ। আরে মিথ্যা ইহুদি খ্রিস্টানদের দ্বারা তৈরি তুমি তথাকথিত মুরাকাবা, এই মুরাকাবার ভাষাটা হলো মেডিটেশন। ইসলামে কোনো মুরাকাবা শব্দই নাই, এটা তৈরি করেছে সুফিরা, তৈরি করেছে এটা। আর আপনি বললেই হলো, তুমি মেডিটেশন করতে যাও মহাতাজাতক বুখারি শিক্ষা দেওয়া কোয়ান্টাম মেথডে, তোমার উচিত ছিল প্রতিদিন কোরআন তেলাওয়াত করে এক পারা করে, তোমার মেডিটেশন লাগবে না। একটা আয়াত যখন একজন মুমিন পড়ে তখন তার ভিতরে অটো মেডিটেশন হয়ে যায়। কোরআন তো জীবনে সারা বছর যায় কোরআন তেলাওয়াত করে না, এক পৃষ্ঠাত কোরআন তেলাওয়াত করে না। আর মেডিটেশনের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোয়ান্টাম মেথডে ভর্তি হয়, তোমার কপাল পোড়া। মেডিটেশন একজন মুমিনের 24 ঘন্টা হয়। একজন মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার এবার 2 বার মেডিটেশন হয়ে গেছে। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটাই হলো মুমিনের মেডিটেশন। আগে বুঝার চেষ্টা করো, অন্ধ হয়ে ন্যাংটা বসতে মেডিটেশন কর। কে বলেছে মেডিটেশন? এগুলো কথা বললে কিছু শিক্ষিত মানুষ কষ্ট পায়, এইভাবে বলতে হবে বললে, আপনি এইভাবে না বললে আপনার অন্তরে যে মরিচায় কালো দাগ পড়ে আছে এই দাগে গুঁতা না দেওয়া, বাড়ি না দেওয়া পর্যন্ত দাগ দূর হবে না। এটাকে দূর করার দরকার আগে। সুফিবাদ বর্তমানে চলছে, এই সুফিবাদী যারা যারা সুফিবাদ সম্পর্কে জানেও না তাদের আস্ফালন বর্তমানে চলছে। শিখাচ্ছে কি শিখাচ্ছে হলো এটা কি রাগ করছেন নাকি আপনারা? শোনেন, কথা বলবেন না। শিখাইছি আমরা, বলেন সুবহান আল্লাহ, একবার সুবহান আল্লাহ বললে 49 কোটি নেকি হয়। দেখেন দুই ভাগ হয়ে গেছে, দেখেন কে এখান থেকে বলছে এরা মানে জানে, এই জন্য কি বলছে নাউজুবিল্লাহ, ওই দিককে বলছে সুবহান আল্লাহ। তাহলে একবার সুবহান আল্লাহ বললে যদি 49 কোটি নেকি হয় তাহলে কে সুবহান আল্লাহ বলবে না বলেন দেখি? চলছে এই বস্তা পচা ইসলাম এটা, অথচ শিখালো কে? তারা শিখাইছে এটা। এর কোনো দলিল নাই, ভুয়া দলিলও নাই, জাল দলিলও নাই, মুরব্বীরা শিখাইছে। আকাবির, এরা হলো আকাবির, আকাবির শিখাইছে, বুজুর্গ বুজুর্গ না না বুজুর্গ না বুজের গু মানে কি বর্কির লাদি। শুনেন কথাটা ভালো করে শুনেন, আশ্চর্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস 122 পৃষ্ঠা খুলেন, হাদিসটা পাবেন কিতাবুত তাহারাতের প্রথম হাদিসটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে তার নেকি হলো 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে সুবহানাল্লাহ বলা মাত্র নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা আপনি বলেন তো এই 49 কোটি নেকি দ্বারা আপনার টঙ্গীর মাঠ ভর্তি হবে কিনা? ভর্তি হবে? তাহলে আপনার সুবহানাল্লাহ 12টা বাজাচ্ছেন 1টা বাজাচ্ছেন? সুবহানাল্লাহ 12টা বাজাননি? ইজ্জত রাখছেন সুবহানাল্লাহ? কেন বলেন এই ফজিলত? মুরব্বি দাঁড়ি পেকে গেছে, বয়স 90 হয়েছে, তবলিক করে বেড়ান মসজিদে মসজিদে, তাই না? কিসের তাবলিক করেন আপনি? তাবলিক করে কি শিখেছেন?
শিখেছেন শুধু কুলুক নেওয়া, কুলুক নেওয়াই শিখেছেন, আর কিছু শিখেননি। আর শিখেছেন মসজিদে গিয়ে সরাসরি বসে পড়তে হবে, এটাই শিখেছেন। কি শিখেছেন মসজিদে গিয়ে? বন্ধু আপনাকে, আপনি আমার বাপ বয়সী মানুষ, বাপের চেয়ে বয়স হতে বসে, আমার বাপের বয়স অত না, 90 বছর না, 85 বছর না, 76-77 চলছে মনে হয়। আমি আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, শিখলেনটা কি? বলবেন যে নামাজ শিখেছি। কি নামাজ এটা? এটা কি নবীর নামাজ? একটু থামেন, বলে দিচ্ছি কার নামাজ এটা শিখেছেন আপনি। আপনি বিশ্লেষণ করেন আজকে বলে যাই, আপনি কুলুক নেওয়া শিখেছেন, আর কিছু শিখেননি। কুলুকটা ওকে নেন কি করে? নেন এই যে ইসলাম শিখাইছে আমাদের মসজিদে গিয়ে, কি ইসলাম শিখাইছে যেটা, সেটা হলো পেশাব করে কুলুক নিতে হবে, ঢেল নিতে হবে, ঢেল যত বড় হয় ততই ভালো নিতে হবে, আবার 40 কদম হাঁটতে হবে, আর আবার একটু একটু কাশাকাশি করতে হবে, উঠা বসা করতে হবে, তাহলে কি ক্লিয়ার হবে তোমার লাইন, জীবনেও ক্লিয়ার হবে, সুযোগ নাই। এটা আমার কথা না, এটা আমার কথা না, এই ভ্রষ্ট বেদা আজকে চালু হয়নি। ইমাম ইবনুল কাইয়িম রহিমাল্লাহ বলছেন, আরে গরুর উলানের মতো, উলান তো বুঝেন নাকি বাট, তাই না? হ্যাঁ, গরুর উলানের মতো তুমি যত টানবে তত বের হবে, বাকিটা আর বললাম না আমি। বলেন তো ওর লাইন জীবনে ক্লিয়ার হবে? বুঝেননি কথা আপনারা মনে হয়? উনি বলছেন এই বেহায়া, এই বেহায়া পোনা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, যেটা নবীদের প্রয়োজন হয়নি, যেটা সাহাবীদের প্রয়োজন হয়নি, যে তাবেদের প্রয়োজন হয়নি, তাবে তাবেদের প্রয়োজন হয়নি, মুস্তাহিদ ইমামগণের প্রয়োজন হয়নি, দেখো তুমি আবার কোন মুসল্লি হলে তোমার এটা প্রয়োজন হবে? তুমি কুলুক ধরে হাঁটি বেড়াচ্ছ মানুষের সামনে দিয়ে, লজ্জারও তো একটা ব্যাপার আছে, বলেন তো দেখি কি শিখেছে? এটাই শিখেছে। এটা কি দলিল? এটা কি হাদিস? এটা কি ইসলাম? ইসলাম কি বলেছে ওটা শুনলেন না কেন এখন পর্যন্ত? কিসের বয়স হলো আপনার 90 বছর, 85 বছর বয়স হলো, আপনি বুঝলেন না কেন? এটা কতদিন ঘৃণা করবেন আমাদেরকে? ফতোয়া তো দিয়েছে হুজুর, এই মুজাফফর বিন মহসিনের ওয়াজ শোনা যাবে না, তার বক্তব্য শোনা যাবে না, তার বই পড়া যাবে না। এই হুজুরের প্রতারণার শিকার আপনিও হয়েছে। কেন প্রতারণার শিকার? এটা যাচাই করে দেখেন। আমি তো বই পড়েই বলছি বাবা, তোমরা একটু পড়ো না, সালাত শিক্ষা বই বাংলাদেশে বাজারে যত চালু আছে সবগুলোর নাম আমি বলতে পারবো, অনেকগুলো ইনশাল্লাহ, সবগুলো মনে না থাকলে অন্তত 10-15টা এখন বলতে পারবো ইনশাল্লাহ। ওটা কিনেছি, পড়েছি, তারপরে লিখছি, গাঁজাখড়ি কথা লিখে রাখছো কেন? মাসিক মদিনার সম্পাদক বড় একজন আলেম মহিউদ্দিন খান, তিনি তালিমুস সালাত বই লিখেছেন, আপনার নামই জানেন না, আমি সংগ্রহ করেছি, দলিল সহ নামাজের মাসায়েল, তাদের মাওলানা লিখছে, মাওলা হুম লিখছে দলিল সহ নামাজের মাসায়েল, ওইটা আছে। কি পরিমাণ গালিগালাজ করেছে, কত চতুর মানুষ বাংলাদেশে, এত ধূর্ত মানুষ না যা করেছে। হাদিসের এবারও চোরের মধ্যে সবচেয়ে বড় চোর দেখেছে একটা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে হেদায়ত দান করুক, বেঁচে আছে, আল্লাহকে হেদায়ত দান করুক। সালাতুন নবী আছে, চিনেন না আপনারা, পড়েছি, আশরাফ আলী থানভীর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা আছে, পড়েছি আমি, আমার কাছে সংরক্ষিত আছে, আমি পড়ে যদি লিখতে পারি তো আমার বইটা পড়তে নিষেধ করছে কেন? এত ধোকাবাজি কেন? এত ধোকাবাজি কেন? শোনেন হাদিস যেটা বলে, সৌদি আরবে গেলাম যাওয়ার পরে 2013 সালে, যাওয়ার পরে একজন জেদ্দা এসে আমার কাছে কানে কানে বলছে যে শেখ ঘটনা তো ঘটা ফেলেছি। কি ঘটনা ঘটাইছেন? আমরা ফজিলত শুনেছি তো, কুলুক যত বড় নেওয়া যায় ততই ফজিলত পূর্ণ, সৌদি আরবে এসে দেখছি এই কুলুক নেওয়ার মাথায় চিন্তা দেখছি বড় বড় পাথর। আপনি হিসাব করেন, তখন এই চিন্তা মাথায় ঢুকলো যদি
মিজানের পাল্লায়, নেকির পাল্লায় যদি ভারী হয় তো পাথরই তো যথেষ্ট। তারপরে মাথায় ঢুকলো এই বড় বড় পাথর এসছে, পাহাড় তো আরো বড়। পেশাব করে আর ধরা ধরি নাই, সরাসরি ঘোষাঘুষি, তোবা তোবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন ভাবে বলছে আমি হাসি রাখতে পারিনি। কিন্তু বলেন কি, বলছে হ্যাঁ ছয় বছর এই টানায় অর্ধ যুগ করেছে। তারপরে তারপরে আল্লাহকে দেখা দিয়েছে, দেখেন বেদাতের কুপ্রভাব যেটা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি শিক্ষা দিয়েছে। সৌদি আরব গিয়ে, সৌদি আরব গিয়ে মক্কার ইমামকে বলছে এরা সব কাদিয়ানি। এক ভদ্রলোক আমার বক্তব্য হয়তো শুনবে, 18 বছর যাবত আছে সৌদি আরবে, জেদ্দাতে থেকে 18 বছর, এখন হয়ে গেছে 13 সাথে 18 যোগ দেন কয় বছর হবে, 31, মানে 31 বছর আছে, 18 বছর যখন, তখন বলছে যে আমি কোনোদিন মক্কার ইমামের পিছনে নামাজ পড়িনি, কারণ আমাদের শিখিয়ে দিছে এরা সব কাদিয়ানি। কি কথা শিখাইছে চিন্তা করেন, কি ভাইরাস, কি শিক্ষা দেয়, কত কপাল পুরা, যেটা হারাম। আল্লাহ বলে দিছেন ইন্না আউওয়াল বাইতুন উযিয়া লিন-নাস আল্লাযী বাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার, এই কাবা হলো সমস্ত মানে বিশ্ব জাহানের জগৎসমূহের জন্য এটা হলো হেদায়েত এবং বরকতপূর্ণ। কপাল পোড়া বরকত নিতে পারেনি, হেদায়েত নিতে পারেনি, বলছে এরা সব কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না, 18 বছর কোনোদিন নামাজ পড়েনি। অন্তরটা কত কঠোর করে দিয়েছেন, চিন্তা করেছেন আপনি, ভাবতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস কি, 355 নম্বর হাদিসটা খুলুন, ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, 108 নম্বর আয়াত, ফীহি রিজালুন ইউহিব্বুন আন ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। যখন এই আয়াত নাজিল হলো এই এলাকায় কুবা, কুবাবাসীর উদ্দেশ্যে আয়াত নাজিল হয়েছে, এই এলাকার লোকেরা পবিত্রতা হাসিল করাকে পছন্দ করে আর আল্লাহও তাদেরকে পছন্দ করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কুবাবাসীকে, ফামা তুহুরুন কদ আসনা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেছেন, তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো একটু বলো তো দেখি। আল্লাহ রাসূল গায়েব জানতেন? টেরা মুফতিগুলো বলে যে গায়েব জানে। হ্যাঁ, এক ছেলে বলছে কে কানা খোড়া ভেঙ্গুর শয়তানের লেঙ্গু, এটা আপনারা বলেন না, বলেন এটা? হ্যাঁ, এই টেরা মুফতিরা এতই খারাপের খারাপ, আপনি বলেন আল্লাহ নবী কি গায়েব জানতেন? গায়েব জানলে কি তিনি জিজ্ঞেস করতেন তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? প্রত্যেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি বলে আল্লাহ নবী গায়েব জানতেন ও শিরিকে আকবার করেছে, গায়েবের মালিক কে? আল্লাহ। তার সাথে যোগ করলো নবীকে, শিরিক করলো না? একমাত্র মালিক কে? আল্লাহ। তো যোগ করলো কি জন্য? তওবা তওবা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কিভাবে পবিত্র হাসিল করো বলো তো, তিনি বললেন না তাওয়াদ্দিবিল মা, আমরা পানি দ্বারা ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, আর অপবিত্র হলে কি করি? গোসল করি, ওয়া নাস্তানজিবিল মা, আর আমরা পানি দ্বারা ইস্তেনজা করি। তাহলে উত্তর পেলেন, 1 নম্বর বললেন কি আমরা ওযু করি, অপবিত্র হলে কি করি? গোসল করি, আর ইস্তেনজা করি কি দ্বারা? পানি দ্বারা। আল্লাহ রাসূল বললেন, শুনে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া দাকা, ও আল্লাহ এই জন্যই তোমাদের প্রশংসা করেছেন। থামেন, পরের বাক্যটা শুনেন, ফাআলাইকুমুহু, তোমরা এইভাবে পবিত্রতা হাসিল করবে,
এখানে তেনা কই, এখানে তেনা কই, টিস্যু কই, ঢেল কই আছে? ফজিলত বর্ণনা করছি, পেশাব করার পরে যদি ঢেল নেওয়া হয়, তারপরে পানি নেওয়া হয়, তাহলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদের উপরে বরকত নাজিল করেন। বরকত নাকি ঢেলের মধ্যে? এই হাদিস দ্বারা কি প্রমাণ করে? বক্তর কার মধ্যে? পানির মধ্যে না? এখানে এখানে পানির কথাতে বলা হলো, পানি দ্বারা ইস্তিনজা সারলেই আল্লাহ তার উপরে খুশি হন। আর প্রচলিত, আমি উল্টা কথা বলি যে টয়লেট থেকে বের হয় তো হাঁটেন না, বুঝেন নি কথা, হাঁটে হাঁটে না, কি ব্যাপার? টয়লেট থেকে বের হলে এরা টয়লেটে গেলে শুধু পায়খানা করে, পেশাব বের হয় না, এটা জানেন আপনারা? হ্যাঁ, পেশাব বের হয় না? না, পেশাব বের হয় না। পেশাব বের হলে টয়লেট থেকে বের হয়েও কয়েক কদম হাঁটা লাগতো। ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আর একটা নিয়ম ফলো করেননি কেন? পাহাড়ের সাথে কাজ ছেড়ে ফেলেছেন, হাঁটলেন কয় কদ? তো বলছে যে এটা তো খেয়াল করেনি। বুঝতে পারলেন? যখনই আপনি ভুয়া আমল তৈরি করবেন তখনই কিন্তু ছিদ্র বেরিয়ে যাবে। খেয়াল করেছেন? পেশাব করে তুমি দৌড়াও, পায়খানা করে দৌড়াও না কেন? লেট লেট করো না কেন? বুঝেননি কথা? আবার যদি এটা বলি, একটু অতিরিক্ত বলি, যদি পুরুষের যদি 40 কদম হাঁটা লাগে, মহিলাদের পেশি বেশি অপবিত্র না পুরুষদের পেশাব? কি জন্য? আর পাই না। যদি শিশু যদি ছেলে হয়, হ্যাঁ বাচ্চা যদি কি ছেলে হয়, ও যদি কাপড়ে পেশাব করে দেয়, খাওয়া শিখেনি, পেশাব যদি করে দেয়, তাহলে পানি ছিটাই দিলে চলে। কিন্তু কন্যা শিশু যদি পেশাব করে তাহলে কি? না ধুলে চলে না। তাহলে ওদের 80 কদম হাঁটা লাগবে। আরে তালিমি বৈঠক করতে এসে বুবু শিক্ষা দিচ্ছে, বুবু 7 বার ঢেলা না নিলে কিন্তু পবিত্র হবেন না, তালিমি বৈঠক করাবে না? মকসুদুল মুমিন পড়ে পড়ে ব্রেনটা নষ্ট করে ফেলেছে। নিয়ামুল কুরআন, ফাজাইলে আমল আর বেহেস্তি জিওর, এই 4টা বই বাংলাদেশে মুসলিমদেরকে যত পথভ্রষ্ট করেছে আর কোন বই পথভ্রষ্ট করেনি। আপনারা তো পড়েনি, কি করে বুঝলেন ঠিক? আমি 4টা বইকে 4টা বইকে আলহামদুলিল্লাহ অপারেশন করেছি, বুঝছেন? তবলিগের যে ফাজাইলে আমলটা উর্দুটা নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, দেওবন্দ থেকে কিনে নিয়ে আসছি, নিয়ে এসে বাংলাটা কিনেছি, 2টা প্রকাশনীর সবগুলো আছে, মুনতাখাবে হাদিস উর্দুটাও আছে, সবগুলো দেখে দেখেছি যে সর্বনাশটা করেছে, ভাবতে পারবেন না, এগুলো পড়ে শেষ করেছে। আপনি 222 নম্বর হাদিস সহিহ বুখারি খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলে শিশু যদি পেশাব করে পানি ছিটিয়ে দাও, কন্যা শিশু যদি হয় তাহলে ধুয়ে ফেলো। ফতোয়া দিতে হলে একটা হিসাব করে দিতে হবে, আমার পরে রেগে লাভ নাই, কিন্তু চুপচাপ কথা শুনেন, রাখবেন বাড়িতে গিয়ে। আর যদি হিম্মত থাকে তাহলে যেগুলো বলছি দলিল সহ খুঁজে দেখে বের করবেন, আর দলিল আপনার কাছে না থাকলে আমার কাছে চলে যাবেন, দয়া করে, আপনাকে ভালোর জন্য বলছি। এই কুসংস্কার ইসলামের নামে চালু হয়েছে। দেওবন্দে ছিলাম 1 সপ্তাহ, সাইদ আহমদ পালনপুরি মরে গেলেন, আল্লাহ তার উপর রহম করুক, তিনি বুখারি পড়াচ্ছেন, বুখারির দার্সে গিয়ে বসেছিলাম আমি, অনেক বড় আলেম, কিন্তু একবারে কাট্টা বেদাতি, আল্লাহ যে এত বেদাতি বানাইছে তাকে, হজ্জাতুল্লাহ বালেগা, আমার কথা তো কেউ বুঝবে না, ও বেদাতি মোল্লাগুলোই বুঝবে, হজ্জাতুল্লাহ বালেগার ব্যাখ্যা লিখেছেন, টিকা লিখেছেন, এমন বড় আলেম ছাড়া টিকা লেখা সম্ভবই না। বড় আলেম হলেই যে তার কাছ থেকে হক পাবেন, এটাই তার বড় প্রমাণ। আশ্চর্য, আল্লাহ খেদমত নেননি, খেদমত করে গেছে আজীবন,
বেদাতের খেদমত করে গেছে, কিসের? বেদাতের খেদমত করে গেছে, ইসলামের খেদমত করতে পারেননি। কারণ বুখারি পড়তে গিয়েও আমি তখন উঠে গেছি যখন একটা হাদিস পর্যালোচনা করে মাজহাব বিরোধী হয়েছে, হাদিসের উপরে আবু হানিফার মাজহাবকে, আবু হানিফার নাম নিয়ে, নাউজুবিল্লাহ, আবু হানিফা রহিমাহুল্লাহ এত পচা লোক ছিলেন না। যখন তার নাম দিয়ে হাদিসের উপরে বেদাতকে প্রাধান্য দিলেন, তখন আমি বলছি এখান থেকে উঠতে হবে তাড়াতাড়ি, গজব নাজিল হবে। বেরিয়ে উঠে চলে আসছি মসজিদে রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুয়ের নামে মসজিদ, ওই মসজিদের নিচতলায় বুখারি পড়ানো হয়। আমি সেখানে গিয়ে বসছি, সাথে সাথে বেরিয়ে আসছি, আর মনে করে মসজিদে রশিদিয়াতে বুখারি পড়লে এখানে বরকত নাজিল হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেকেন্ড কেবলা, তাদের ভাষা কি সেকেন্ড কেবলা? বলে নাউজুবিল্লাহ। সেকেন্ড কেবলা কোনটা? বাইতুল মাকদিস। আর নাম দিয়েছে কি সেকেন্ড কেবলা? দেওবন্দ নাকি সেকেন্ড কেবলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, সেকেন্ড কেবলা না, সেকেন্ড সেন্টার। ফার্স্ট সেন্টার ইসরায়েলে, সেকেন্ড সেন্টার হলো কি? দেওবন্দে। এইভাবে বলেন, মসজিদে নববী থাকতে, মসজিদে আকসা থাকতে, যার মধ্যে বের হয় সেকেন্ড কেবলা, বলেন তার ইমান থাকবে? তৌবা তৌবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে ইবলিসও যায় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আশ্চর্য হই এই ভাষাগুলি ব্যবহার করে কেমনে। চলেন, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, শিখেছি কি? যেটা শিখেছি সেটা ইসলাম শিখেনি, শিখেছি ভুয়া ইসলাম, শয়তানের আবিষ্করা করা প্রচলিত ইসলাম শিখে ইমানও নষ্ট করেছে, আমলও নষ্ট করেছে, ইসলামও নষ্ট করেছে। এবার ইসলাম নষ্ট করেছে কিভাবে? শুধু ফজিলতে শুনবেন, আর একটা ফজিলত বলতে হয়। 223 নম্বর হাদিসটা খুলবেন, সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা কি বলেছেন দেখেন। আমি একজন আলেমকে জিজ্ঞেস করলাম, একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ওই মুরব্বী কি করছে, ওই অজু করার সময় অজু করে হাতের আঙ্গুল উঠায়া দোয়া পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতিল কদর। আমি বললাম, চাচাটা কি পড়ছেন? বলছে অজুর পরের দোয়া। অজুর পরের দোয়া এটা তা আপনি জানেন না? যদি কোনো ব্যক্তি অজুর পরে এই সূরা কদর একবার পড়ে, তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। একবার চালা খাই গেছেন আপনারা, আর সুবহানাল্লাহ বলবেন না। আমি বললাম, চাচা হাদিসটা যে জাল। তখন বলছে, জাল হোক হাদিস তো, একে কি বুঝাবেন বলেন তো দেখি। অন্তরে ভাই মোহর মেরে দিছে, হাই হাই হাই। আমি বললাম যে একটা হাদিস, সহি হাদিস শোনায় আপনাকে, তো বলছেন আপনার হাদিস শুনবো না। আমার হাদিস না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস বলেন। তখন ওই যে সহি মুসলিমের হাদিসটা আমি শোনালাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ওয়া আহসানা লুজুয়া, যে সুন্দর করে অজু করবে, পূর্ণরূপে অজু করবে, ওয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুত্তাহিরিন। এই অংশটুকু তিরমিজিতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই দোয়াটা পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ইয়াদখুলু মিন আইহা শা, যে কোনো দরজা দিয়ে স্বাধীন সে জান্নাতে ঢুকতে পারে। সুবহানাল্লাহ, এই হাদিসটা বলার পরে, আচ্ছা বলেন তো, শুধু দাঁড়াইছে কেবল সিদ্দিক শহীদ নবীদের সাথে, জান্নাতে গেছে? আর এই হাদিসটা কি গ্যারান্টি? কি জান্নাতের গ্যারান্টি? ওই মুরব্বি মোহর মেরে দিছে অন্তরে, বলছে ওইটাই তো কাঁকড়াইলে বলে, কাঁকড়াইলে শরীয়ত ছাড়বে না, কাঁকড়াইলে শরীয়ত ছাড়বে না। সহিহ মুসলিমের হাদিস বললাম, মুরব্বি মেনে নিতে চাচ্ছে না। আপনাদের আর একটা কথা বলেন এখানে, এই যে প্রচলিত ইসলাম আমি বলতে ভুলে যাব, আপনারা শিখে নেন, বন্ধুরা আমার শিখে নেন,
এই যে ইবলিস কত সচেতন, কত অভিজ্ঞ, ইবলিস কত পণ্ডিত, কত দূরদর্শী। ইবলিস অপেক্ষায় থাকে কি করে বান্দার আমল নষ্ট করা যায়। এই যে এখন যদি একটা মুনাজাত মারি দিই শেষ করে, তাহলে কি হবে বলেন তো? ফজিলত সব আমল শেষ না? এই যে মাগরিবের পর থেকে কত সুন্দর আলোচনা শুনছেন আপনারা, তাই না? এই মসজিদে তাকওয়া গাজীপুরে বসে আলোচনা শুনছেন, মাশাল্লাহ, ধৈর্য ধারণ করে কত সুন্দর আলোচনা শুনছেন। ইবলিস অপেক্ষায় আছে, মারি দে একটা। এখন মারি দিলে কি যত আমল করে সব গুষ্টি সব শেষ। আপনারা বলবেন এত আমল ইবলিস নষ্ট করবে কি করে? যাতা নেকি হয়েছে মনে করেছেন এই বসে আছেন? নেকি তো নেকি, আল্লাহ আকবার। আমি বলি ওই হাদিসটা, 1556 নম্বর হাদিস, তাবারানি আওসাতের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কিছু মানুষ যখন বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা, বৈঠক শেষ হয়ে গেলে আল্লাহ আসমান থেকে তাদেরকে ডাক দেন, আসমান থেকে ডেকে বলেন, কওমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কারো কোনো পাপ থাকবে না, সবাইকে হয়ে গেছে ক্ষমা প্রাপ্ত হয়েছে, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করেছি। কি ফজিলত আপনি চিন্তা করেন, নেকি দ্বারা পাপগুলোকে পরিবর্তন করে দিবেন, এই যে নেকিটা পেলেন আপনি। ইবলিস অপেক্ষায় আছে, থাম তোকে নেকি নিয়ে যাও আসছি, তো মারি দিল, দড়ি পাকা শেষ করে দিল, নেকিগুলো শেষ হয়ে গেল। সারাদিন রোজা আছে, সারাদিন রোজা আছে, রোজা থেকে কোরআন তেলাওয়াত করেছে, দান করেছে, খায়রাত করেছে, ইফতার করাইছে, সাহারি করাইছে, কত নেকি না। রমজান মাসে আপনি চিন্তা করেন, এতেকাফে আছে, কদর রাতে জাগছে, কত তারাবি পড়ছে, কত নেকি। কিন্তু ইবলিস অপেক্ষা আছে, থাম তোকে নেকি নিয়ে যাও আসছে। একবার ইফতারের পূর্ব শেষ মুহূর্তে বলে আল্লাহুম্মা আমিন, কি ইফতারের পূর্বে করে না? এটা কোনো দলিলে আছে, হাদিসে আছে? কার তৈরি এটা, কার তৈরি এটা শিখেননি আজকে ভাষা থেকে? একটা হলো সুন্নাতি আমল, আর একটা হলো ইবলিসি আমল, একটা শয়তানি আমল, একটা কি সুন্নাতি আমল। আগেই বলেছি কিন্তু কথাটা ধরতে পারেননি, এই সমস্ত ভুয়া ইসলামের নামে যেসব ভুয়া বিধান আমল চালু আছে, এইগুলোর আবিষ্কারক হলো কি? মিস্টার শয়তান, মিস্টার ইবলিস তৈরি করেছে এগুলো। আমি দলিল দ্বারা আলোচনা করেছি বহু জায়গায়, শুনে নেবেন। তাহলে এটা শেষ করলো ইবলিস, এদের কর্মচারীকে দায়িত্ব দেয়া, ওই আটলান্টিক মহাসাগরে ঘুমাচ্ছিল, বুঝছেন, ঘুমাতে গিয়ে এরা দায়িত্ব পালন করেনি, ফিরে এসে দেখছে যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ বলতে আমি বুঝাই এইভাবে যে আপনার জানাজা পড়ে, এখন জানাজার সালাত আদায় করে অধিকাংশ মানুষ কিন্তু চলে যায়, এটা জানেন তো, এখন চলে যায়। আগে সবাই গোরস্থানে যেত, তাই না? এখন কিন্তু যায় না, এখন গোরস্থানে যায় 200-100 মানুষ, 50 জন মানুষ যায়। এই যে বনানি গোরস্থানে, আজিমপুর গোরস্থানে আমি যাই তো মাঝে মাঝে, দেখছি জানাজা পড়ালাম তখন আমার পিছনে হাজার হাজার মানুষ, যখন দাফন করতে গেছি তখন দেখছি 50 জন মানুষ, লাশ নামানোর লোক পাওয়া যায় না। মানে এটা এই এজেন্টরা ভালো দায়িত্ব পালন করেনি, শয়তান ঘুম থেকে জেগে দেখছে যে কি ঘটনা, তো এসব তোরা তো দায়িত্ব পালন করিসনি, এই যে এক কেরাত নেকি যে নিয়ে যাচ্ছে ওরা, এর কেমনে নিয়ে যাচ্ছে ওরা? মানে জানাজা পড়লে তো এক কেরাত নেকি পাবে, তাই না? এক কেরাত নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও এসে নতুন করে প্রশিক্ষণ দিল ইবলিস শয়তান, জানাজা সালাম ফিরানোর পরে মেরে দিবি, এখন দিচ্ছে তো নাকি? এখন দিচ্ছে, আগে ছিল না? আগে যে মানুষ ওই এক গুলিতে দুই কাজ হয়ে যেত, বুঝেননি? এক গুলিতে কি
দুই কাজ হয়ে যেত। শুনেছে যে বইয়ের সমস্যা, দোকান থেকে গুলি একটা কিনে নিয়েছে, নিয়ে মানে মানে দুইটা কিনে গুলি কটা কিনেছে, দুইটা কিনেছে, কেনার পরে বন্দুক নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে যা দেখছে যে গুলি আর দুইটা লাগবে না, একটা হলেই যথেষ্ট। বাকিটা বুঝে নেন আপনারা, গল্প বুঝেছেন কথা? তখন একটা ফেরত দেয়া বলছে যে ভাই গুলি দুইটা লাগবে না, একটাই লাগবে। তো শয়তানের গুলি একটাতে কাজ হতো, বুঝলেন? মানে লোকগুলো জানাজায় পড়তো, ওরাই কবরস্থানে যেত, কবরস্থানে দাফন করার পরে মারি দিত, মানে দুইটাই গেল। মানে দুই কেরাতে কি হাদিসটা জানেন না মনে হয়? যদি কেউ জানাজায় পড়ে তাহলে এক কেরাত নাকি, যাদের দাফন করে তাহলে কয় কেরাত? দুই কেরাত। তো দুই কেরাতি শেষ হবে না যদি কি মারি দেয়। কি মারে? যদি মারি দেয় তাহলে দুই 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 কেরাতি শেষ, মানে একবার মারাতে দুই কেরাত শেষ। কিন্তু যারা জানাজা পড়ে চলে যাচ্ছে, না মেরেই চলে যাচ্ছে, তারা এক রাত নিয়ে যাচ্ছে না? ইবলিস ঘুমাচ্ছিল, বুঝতে পারেনি। আপডেট হয়েছে দুনিয়াটা, এটা বুঝলেন? আপডেট বলতে যে জানাজা পড়ে বহু মানুষ চলে যাচ্ছে, মানে এক রাত নিয়ে চলে যাচ্ছে, বুঝেননি মনে হয়? এখনো মাথায় ঢোকেনি আপনাকে? এক রাত নিয়ে চলে যাচ্ছে। ইবলিস এসে নতুন করে পরামর্শ দিল, সালাম ফিরানোর পরে মারি দে তোরা, তাহলে এই কেরাত বাড়িতে। আর দ্বিতীয় কেরাত যেটা, ওটা তো মারবেই। ওটা কি মারবে? বাংলাদেশে একজন শিল্পপতি, আমি শুনেছি যথেষ্ট পরহেজগার ছিলেন, যথেষ্ট দিনদার, পরহেজগার বলবো না, যথেষ্ট ইসলামিক ছিলেন। জানাজায় গেলাম, তার ছেলের আমাকে বলে দিল আপনার হুকুমের বাহিরে কোনো কাজ হবে না। ঠিক তো, মারামারি লেগে গেল, মারামারি মানে কঠিন দ্বন্দ্ব, জানাজা আমি পড়াবো, এটা শুনে অনেক মানুষ উপস্থিত। আলহামদুলিল্লাহ তার ছেলে সন্তানের আকিদা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কবরস্থানে গেলাম, আমি ঠিক মতো বলে তাকে একবারে ডানকাতে শোয়ালাম, দাফন করালাম, চলে আসবো সবাই বলে দিবে। এই মুহূর্তে এক কাঠ মোল্লা এ যে শুরু করলো মোনাজাত। আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই দিন, যে গোরস্থানে বহু মানুষ গেছে, বুঝছেন? ঢাকার মেয়র, দক্ষিণের মেয়র গেছে, কমিশনাররা গেছে, মানে একাকার অবস্থা, এমপি সাহেব গেছে। তো মোনাজাত মারি দিল, দেওয়ার পরে আমি পরে বললাম যে এই কাঠমোল্লা এই কাজটা করলেন, এতক্ষণ তো ভালোই চলছিল, এই জায়গায় সে কী মারলেন? এটা মানে ইবলিস কীভাবে সেট করে রাখছে, চিন্তা করছেন আপনি? এতক্ষণ নেকিগুলো তো সংরক্ষিত হয়েছে, তাই না? সংরক্ষিত কাকে বলে? এখন যদি বৈঠক শেষে যদি বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সালাত পরেও বলবেন, ওজুর পরেও বলবেন, কুরআন তেলাওয়াতের পরেও বলবেন, বৈঠক শেষেও বলবেন, এই দোয়াটা পড়ে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10140 নম্বর হাদিস আন-নাসাই, নাসাই আল কুবরার মধ্যে এসেছে হাদিসের সনদ সহিহ, কুতিবা ফি রিক্কিন, এইটা লেখা হবে চামড়ার মতো নরম একটা ফলকে সমস্ত নেকি লেখা হবে, এবং সিল দিয়ে গালা করা হবে, একবারে মোহরাঙ্কিত করা হবে, অতঃপর এইটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে নেকিগুলো, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত কোনোভাবেই নষ্ট হবে না। এই ফজিলত যদি আপনি বৈঠক শেষ করার আগে কবলা ইয়াকুমা দাঁড়ানোর আগেই পড়তে হবে, বুঝতে পারলেন কথা? দাঁড়ানোর আগেই পড়তে হবে, যদি কেউ পড়ে নেকি হবে এটা। সালাত পড়ে যত নেকি অর্জন করলেন, এই নেকিগুলোকে সংরক্ষণ করার জন্য সালাতের কি যাতা নেকি মনে করেছেন আপনি? যদি সালাতের ফজিলত বললে এত নেকি, যদি এই নেকিগুলো সংরক্ষণ করতে চান, মসজিদ থেকে বের হওয়ার আগে, উঠার আগেই পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওযু করার পরে দোয়াটা পড়লেন, পড়ার পরে এই দোয়াটা পড়ে নেবেন। ওযুর যে নেকি, যে ফজিলত, একটা শোনালাম না একটা যে ফজিলত, এই ফজিলতগুলো সব আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। তাহলে নেকি সংরক্ষণের দোয়া এটা,
আমরা কেউ জানি না। বন্ধুরা আমার, আমরা জানি কোনগুলো, যেগুলো দলিল নাই, যেগুলো বেদা, যেগুলো শরীয়ত নাই, আর আমরা তাদের কাছে যাই। তবলিগে যাই, অন্তরটা নরম হয়। কি শিখবে তবলিগে গিয়ে? সুফিবাদ শিখবে। ওরা তো বলিনি সুফিবাদের কথা। সুফিবাদ আবার কি আপনারা বলবেন? সুফিবাদের জন্ম হয়েছে তৃতীয় শতাব্দী হিজরিতে। এতগুলো দর্শনের আলোকে এর মূল উদ্যোক্তা নাম হলো বায়েজিদ বুস্তামি। কি? বায়েজিদ। নাম হলো ইয়াজিদ, হয়ে গেছে কি? বায়েজিদ। বুস্তাম নগরীতে, বাংলাদেশেও তার কি আছে? মাজার আছে, জীবনেও বাংলাদেশে আসেনি। আমি একটা বইয়ে পড়েছিলাম তার 31টা মাজার আছে। কয়টা? 31টা মাজার আছে। ও কয়টা কে জানে? আল্লাহই ভালো জানে। এই লোকটা শুরু করেছে সুফিবাদী আকিদা। আজকে বাংলাদেশে চলছে সেই আকিদার পক্ষে চর্বিত চর্বণ। গত সপ্তাহে সৌদি আরবে এই ইলিয়াসি তবলিগকে নিষিদ্ধ করেছে নতুন করে। তো এই দেশের যারা সুফিবাদী ধারণার লোক, তারা সৌদি আরবের আলেম উলামাকে কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দিচ্ছে। বুঝছেন বেটা, তুমি কুলুফের ফতোয়া জানো না, বড় পাথর নিয়ে ঘুরো বেহায়া কোথাকার। তুমি দালালি করো শয়তানে আর বেদাত কাঁধে নিয়ে ঘুরো, আর তুমি আব্দুর রহমান সুদাইসির মতো আলিমকে, এত বড় সম্মানে ইমামকে বলো মুনাফেক, কাফের বলো তুমি। তোমার কি শরম আছে, লজ্জা আছে? তোমার এলেম থাকলে এইভাবে পথভ্রষ্ট হতে না। আর কিছু পাগলা আছে, ওখানে কনসাল্ট চলছে, সৌদি আরবের কোনো আলেম কনসাল্টকে গান বাজনাকে জায়েজ বলেছে? তুমি ওই আলেমদেরকে দোষ দিচ্ছ কেন? তুমি কয়দিন বাংলাদেশে থেকে কয়দিন এই বেশ্যালয়ের বিরুদ্ধে বক্তব্য দিছ? বাংলাদেশে 22টি জেলায় এই পতিতালয় আছে। তোমার খলিফা এরদোগানকে জিজ্ঞেস করো, ফ্রি সেক্সের ব্যবস্থা আছে তুরস্কে, তুমি কয়দিন তার বিরুদ্ধে বলেছো? তুমি তো জানো এরদোগান হলো ফেরেস্তা, এরদোগান হলো একবারে সুফি, এরদোগানের মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, কোনো নবী রাসূল এত ভালো ছিল না। তোমার ইমানই নাই, তোমার শরম করা উচিত। এক প্যারালাইসিস আছে, বুঝছেন? ওর নাম দিছে আমি কি? প্যারালাইসিস। বুঝছেন? এই একটা সুল্লু প্যারালাইসিস যেভাবে গালি দিল, হ্যাঁ, তোমার মুতার জ্ঞান নাই, তুমি পেশাব পায়খানা করে সংস্কার সম্পূর্ণ করবে সেই আলেম তোমার নাই, আর তুমি গালি দিচ্ছ কাকে? সৌদি আরবের বড় বড় আলেমদেরকে, তাই না? লেগেছে তাই তোমার? আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক। আল্লাহ যেহেতু ভালো জানেন, আর হেদায়তের যোগ্য না হলে আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে। আপনি যাই বলেন না কেন, আমি তো সহ্য করতে পারি না, আমাকে বলতেই হয়। আপনি কি জানেন শেখ ফাউজান কত বড় আলেম? আর এক টেরা মুফতি, এই পাগড়িওয়ালা টেরা মুফতি, ও গতকালকে উন্নতিকে মনে হয় গতকালকে কয়েকদিনে আর এক নতুন ডেলিভারি দিয়েছে। হ্যাঁ, এই টেরা মুফতি ডেলিভারি দিয়েছে। সেদিনে বলেছিলাম যে বাংলাদেশের লাখো তরুণ তোমাকে ঝাঁটা উপহার দেওয়ার জন্য অপেক্ষায় আছে। বুঝছেন? ও সেদিন বলেছে মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে বলেছে হলো এই যুগের সবচেয়ে বড় ফেতনা হলো মোহাম্মদ বিন আব্দুল ওহাব। আস্তাগফিরুল্লাহ। এর আগে বলেছে যে ইবনু তাইমিয়া, নাসিরুদ্দিন আলবানি, মোহাম্মদ বিন আব্দুল ওহাব এরা জুতার মতো যোগ্যতা রাখে না। কত বড় খবিশ! এটা তাজা দাজ্জাল। এটা এরাই যদি দাজ্জাল না হয়, এরা হলো দাজ্জালের কি? উপদেষ্টা। এরা দাজ্জালের উপদেষ্টা। আমরা মানুষের সম্পর্কে কথা বলি, কিন্তু এত কুরুচিপূর্ণ কথা বলতে পারি না। ইবনে তাইমিয়াকে বলছেন যে হিন্দুদের মতো কাফের।
নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আলেমগণ বলছেন দীর্ঘ 800 বছর পরে পৃথিবীতে আল্লাহ একটা রহমত নাজিল করেছেন। 800 বছর পরে এত বড় মহাদ্দিস পৃথিবীতে আসেননি। নাসিরউদ্দিন আলবানীকে বলছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, জাকির নায়েককেও বলছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। হ্যাঁ, কত খারাপ বলেন তো দেখি। আপনারা এই সমস্ত লোকের বক্তব্য শুনতে যান, এই সুফিদের বক্তব্য শুনতে যান আপনারা, তো আপনাদের লজ্জা থাকা উচিত। যেখানে আল্লাহ রাসূল বলছেন যখন মানুষেরা এলেম অন্বেষণ করার জন্য, শরীয়ত জানার জন্য বেদাতি আলেমদের কাছে যাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 908 নম্বর হাদিস তাবরানী আওসাদ খুলুন, আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন আশরাতিস সাআ আইউল তামাসালি ইলমু ইনদাল আসাগির। মানুষ যখন বেদাতিদের কাছ থেকে এলেম নিতে যাবে, এটা কিয়ামতের লক্ষণ, এক ধ্বংস লক্ষণ, পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন জামি উবাইরিল মাফসলিহি, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাল্লাহ তার গ্রন্থ 1057 নম্বর সিরিয়াল খুলুন, তিনি বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কথাটা নিয়ে আসছেন, নেশি বলছেন লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ যতদিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ততদিন তারা ভালো থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল ইনদাল আকাবির ইনদাল আসাগির হালাকু। যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখনই তারা ধ্বংস হয়ে যাবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের কাছে ঘুরো না, বেদাতীদের মজলিসে বসো না, বেদাতীদের সম্মেলনে যেও না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিদুল কুলুব, কারণ তাদের মজলিসগুলো তোমার অন্তরকে আক্রান্ত করে দিবে, রোগ করে দিবে তোমার অন্তরকে, তোমার অন্তরকে অসুস্থ করে দিবে, কারণ তাদের মজলিসগুলোর আঞ্জামকারী হলো শয়তান। কি, যেখানে শয়তান বেষ্টন করে থাকে সেখানে গেলে আপনার অন্তরটা কি সুস্থ থাকবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাহলে আপনি সেখানে যাবেন কেন? আসমাল আইমাল মুস্তাহিদুন, মুস্তাহিদ ইমামগণ একমত পোষণ করেছেন আজ-জিনা আকবারুল কাবায়ের, জিনা কাবিরা গুনার মধ্যে অন্যতম বড় গুনা, তবে আখাফু আইয়াস আলার রজুলু আল মাসআলা আন মুবতাদিন, তবে জেনাটা অনেক হালকা বেদাতির কাছ থেকে এলেম নেওয়ার চেয়ে। বুঝেননি কথা? জেনা করা আখাফু, অনেক হালকা পাপ বেদাতি আলেমের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করার চেয়ে। তাহলে এবার বলেন তো উল্টাটা হলো কি, মানে বেদাতি আলেমের কাছে মাসালা জিজ্ঞেস করা জেনা করার চেয়েও বড় পাপ, এটা হলো না? কেন যান বেদাতি আলেমের বক্তব্য শুনতে? ইউটিউব খুলে কেন শুনেন? কেন ফেসবুক খুলে শুনেন? কেন ইন্টারনেট থেকে আপনি বেদাতি আলেমদের ডাউনলোড করে বক্তব্য শুনেন? সুর যতই ভালো হোক, মোহাম্মদ বিন সিরিন শ্রেষ্ঠ তাবেঈ, তিনি বলছেন বেদাতির কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনো না তোমরা, যদি কুরআন তেলাওয়াত শোনা নিষেধ হয় তাহলে বেদাতি মাদ্রাসায় দান করা কি জায়েজ? বেদাতি মসজিদে দান করা কি জায়েজ? টাইলস কিনে দিয়েছেন না, 3000 স্কোয়ার ফিট টাইলস কিনে দিয়েছেন বেদাতি মসজিদে, এই টাইলসগুলো আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের উপরে নালিশ করবে। টাইলস বলবে যে আমার উপরে বেদাতিরা বসে বসে নীলাদ পড়েছে, আল্লাহ এ কিনে দিয়েছে, তুমি বিচার করো। যাবেন কোথায় আপনি? টাকা দিয়েছেন হালাল টাকা, কোথায় দিলে? ফ্যান কিনেছে যেখানে বলে আল্লাহর নবী চলে এসেছেন আমাদের মাঝে, সবাই দাঁড়িয়ে যায় কিয়াম করে, এত বড় কুফুরি আকীদা পোষণ করে। ওই মসজিদে ছাদ ঢালাই করে দিয়েছেন 10 লাখ টাকা দিয়ে, তাই না? রড কিনে দিয়েছেন 20 লাখ টাকা, তাই না? খুব চমৎকার, এই রডও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, টাকাও সাক্ষী দিবে আপনাকে। আপনি যাবেন কোথায়? আমাদের জলায় আপনি সুখে থাকবেন? শিরিক এবং বেদাতকে উৎখাত করার জন্য
সালাফি উলামায়ে কেরাম যে প্রচেষ্টা চালাচ্ছে, আর ওই জায়গায় গিয়ে আপনি বেদাতকে আরো শক্তিশালী করার জন্য যত বড় বেদাতের ফ্যাক্টরি, শিরিকের ফ্যাক্টরি, সেখানে গিয়ে আপনি দান খায়রাত করছেন। আপনার শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত, হিসাব করা উচিত। যেখানে ধ্বংসের লক্ষণ বলা হচ্ছে সেখানে আপনার চিন্তা কেন? চলুন, কথা তো অনেক বলে ফেলেছি, শেষের পথে না, শেষ হয়ে গেছে মনে আলোচনা নাকি? থামেন একটু, থামেন একটু, থামেন, ওই সুফিবাদ না বললে হবে না। বায়েজিদ বোস্তামের বক্তব্য, সে নিজেকে আল্লাহ বলে দাবি করত, কি বলতো? ওই লোকের মতবাদ, এই সুফিবাদ আপনি গ্রহণ করতে পারবেন? তোবা তোবা, ওর বক্তব্য ছিল কত নোংরা, আপনি শুনলে আশ্চর্য হবেন। সে বলছে, আপনি খুলেন উসুলুল ফিরাক ওয়াল আদিয়ান একটা গ্রন্থ, তথ্যগুলো তিনি পেশ করেছেন, লেখক মিশরি লেখক তিনি পেশ করেছেন। মিশর হলো সুফিবাদের আড্ডাখানা, এটা কি জানেন আপনারা? মিশর, ইরাক, ইরান সুফিবাদের কি আড্ডাখানা। তো সেখানে লেখক সেখানকার, তো তিনি তথ্য পেশ করেছেন, 42 পৃষ্ঠা খুলেন, তিনি বলছেন যে বায়েজিদ বোস্তামিকে যদি ডাকা হয়, ডাকা যদি হয় বাড়ির থেকে, তখন বলছে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, কে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। নিজেই বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি, গবেষণা করছি 60 বছর যাবৎ, ফাইদা হুয়া আনা, এখন দেখছে আমি নিজেই আল্লাহ, কোথাও আল্লাহকে খুঁজে পাইনি, দেখছে পরে কি নিজেই আল্লাহ। যে আল্লাহ বলে দাবি করে তার মতবাদ মানা যায়? সুফিবাদ মানছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তার মর্যাদা কত? সুবহানি সুবহানি মা আযামা শানি, নাউযুবিল্লাহ বলে সুবহানাল্লাহ, কার জন্য বলেন? আল্লাহ সবচেয়ে কি? সুবহান আল্লাহ, ও নিজে দাবি করছে সুবহানি সুবহানি মা আযামা শানি, আমার মর্যাদা, আমার পবিত্রতা কতই বেশি, আমার মর্যাদা কতই বেশি, এটা বলা যাবে? আল্লাহর নবীকে অপমান করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে বলছে লিওয়াই আরফাউ লিওয়াই মোহাম্মদ, অর্থাৎ আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি। নাউজুল্লাহ পড়ছেন কেন? আপনারা তো ওইটাই বিশ্বাস করেন, ওইটাই বিশ্বাস করেন, কেন বলছি? ফজিলত বর্ণনা করছে যে আমার গাউসে পাক যখন বাগদাদ থেকে কুলি করলেন, এই কুলি চলে গেল 4000 কিলোমিটার দূরে স্পেনে চলে গেল। এই ধরনের কোন ঘটনা সাহাবিদের মধ্যে ঘটেছে? তাবেঈদের ঘটেছে? তাহলে আব্দুল কাদের জিলানী সাহাবি তাবেঈদের সাথে উত্তম, এক কুলি যদি কত কিলোমিটার যায়? 4000 কিলোমিটার যদি যায়, আপনি চিন্তা করেন এই কত বড় মুশরিক বলেন তো দেখি। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ, এই বয়ান করে মানুষ? তাহলে বায়েজিদ বোস্তামী এই কারণেই বলেছে, বর্ণনা করছে যে এক মানে গাউসে পাক যখন মারা যায়, গাউসে পাক বুঝেন তো, নাউজুবিল্লাহ, এই ভাষা বলা যাবে না, ভাষা বলা শিরিক। গাউসে পাক, গাউসুল আজম, এটা হলো আব্দুল কাদের জিলানীকে বলে। আব্দুল কাদের জিলানী যখন মারা গেছে, তখন কবরে মুনকার নাকির গেছে, যাওয়ার পরে ঢুকছে, ঢোকার পরে দুইজনের দুই হাত ধরেছে, দুইজনের কি দুই হাত ধরেছে, ধরে বলছে এই তোরা কবরে আসছিস সালাম দিলি না কেন? মুনকার নাকির বলছে আল্লাহ তো সালাম দিতে বলেনি, আমার নবীর সুন্নাত, সালাম দিলি না কেন, তোদেরকে আর ছাড় দেওয়া যাবে না। চিন্তা করেন কোথায় মুনকার নাকির আর কোথায় আব্দুল কাদের জিলানী, মুনকার নাকির বিপদে পড়ে গেছে, আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি কোন বান্দার কাছে পাঠাইছো, কার কবরে গেছিস? তো বলছে আব্দুল কাদের জিলানীর কবরে। এই সবার কবরে যেতে হয়, আল্লাহ দিছে এক ধমক, আল্লাহ ছাড়ে না, এখন কি করবো, তাড়াতাড়ি ও যা বলে শুন, শুনি তাড়াতাড়ি চলে আয়, যেতে দেবে না, বলে শুন তোরা তো গেলে আর আসবি না, আমার কাছে যদি তোরা ওয়াদা করতে পারিস
তাহলে ছাড়ব। তো বলছে যে বলেন কি ওয়াদা করতে হবে সেটাই করব, আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছে। বলেন না মুসলিম আস্তা, তো শোন ওয়াদা কর কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ মারা যাবে তাদের কবরে আসবে না, এটা ওয়াদা কর। আচ্ছা বলেন এই এই ওয়াদ শোনালে মুরিদ হবে না কে বলেন তো দেখি। পরে বলেছে হ্যাঁ ওয়াদা করলাম তোবা করলাম, যারা আপনার মুরিদ হবে তাদের কবরে আমরা আসব। এই জন্য বলে যারা গাউসে পাকের মুরিদ হবে তাদের সবার কবরে আজাব কি মাফ। বলেন কত বড় মুশরিকেরা চিন্তা করতে পারছেন, যদি এই ওয়াজ করে স্বপ্নে দেখলাম চর মোনা এক গাধা। একজন বড় আলেম বলতেন আরে চর ভুদাই, কি বলতেন চর ভুদাই, হ্যাঁ ওর মনে হয় না ভুদাই বলছেন। ও বলছেন যে যে আমি স্বপ্নে দেখলাম যে কিয়ামতের মাঠ আমার কাছে হাজির করা হয়েছে। এ গাধা নাম্বার কত বলেন তো, নাম্বারিং করতে পারবেন আপনারা? নাম্বার ছাড়া গাধা, তাই না? চিন্তা করেন যে সব লাইন করা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, ঘোষণা দিচ্ছে হিসাব হবে, তখন ঘোষণা দিচ্ছে যারা সুয়ার মুনায়ের মরিদ তারা সবাই বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন সবাই দৌড়ে চলে যাচ্ছে জান্নাতে, আমি খাড়া আছি। তো বলছে তুই খাড়া আছিস কেন? বলছে আমি কোন রকম মরিদ হয়েছিলাম, তুইও যা তাড়াতাড়ি। বক্তব্য শুনেননি? এইরকম বক্তব্য যদি দেয়, হ্যাঁ এই গাঁজাখোরগুলো যদি এইরকম বক্তব্য দেয় তাহলে মূর্খ মুরিদগুলো কি করবে বলেন তো দেখি? শুধু মুরিদ বাড়ানোর কি চেষ্টা চলছে, এদের কসরত শুধু মুরিদ বাড়ানো। কি চিন্তা করতে পারছেন, কিয়ামতের মাঠ তার কাছে হাজির হয়েছে। কিয়ামতের মাঠ মনে করেন আমাদের জাহাজের মতো, ইঞ্জিনিয়ার মতো মনে করছে এই জাহাজ নিয়ে যাবে, কিয়ামতের মাঠে পানি আছে এরকম প্রমাণ আছে? আছে এরকম প্রমাণ, জাহাজ চলতে কেমনে বললেই হলো। শুধু এই জন্য বেদাতির যে কোনো কথাই খারাপ, আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন কি বেদাতির যে কোনো কথায় খারাপ। ওই যে বলছে জাহাজ, জাহাজেরই প্রতিবাদ করলেন কিন্তু চিন্তা তো কোনোদিন করেনি, ওখানে তো পানি থাকবে না জাহাজ চলবে কেমনে, কথা যে ভুয়া মিথ্যা এটা তো পরিষ্কার। এইভাবে মানুষকে যদি ধোকা দেয়, এরপরে মানসুর হাল্লাস বাইজিদ বস্তামি, পরে মানসুর হাল্লাস, মানসুর হাল্লাস বলছে নাহনু রুহান, আমরা দুইজন রুহ, হালাল না বাদানাম, এখন এক দেহের মধ্যে আমরা সামিল হয়ে গেছি। আল্লাহ আর মানসুর হাল্লাস দুইজনে কি দুইটা রুহ এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। এই জন্য আনাল হাক আনাল হাক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। চরমনিয়ার বই আশেক মাসুক বইয়ের মধ্যে লিখে রাখছে দেখেন, ও চাই আট্রসির পীররা চাই, মাঝভান্ডারের পীর ফুলতলির পীর এরা সব চাই যে মানুষ সব আল্লাহ হয়ে যাক, কি হয়ে যাক আল্লাহ হয়ে যাক, নাউজুবিল্লাহ বলেন, বলে সমস্ত আকিদাকে ঠিক না, হ্যাঁ ঠিক না, তে কেন মসজিদে মসজিদে যাই? আমি আর শেষের আলোচনা করতেই পারলাম না, কেন যাই? আমি বলেছি একটি কলেজে অন্তত 50-60 জন স্টাফ থাকে, দাওয়াত দেওয়ার জন্য ওখানে যায়নি কেন? একটা বিশ্ববিদ্যালয়ে এক একটা ডিপার্টমেন্টে, এক একটা ডিপার্টমেন্টে অন্তত 30-35 জন স্টাফ থাকে, কোনোদিন বলেছে রসায়ন ডিপার্টমেন্টে যাবো তবলিগ নিয়ে আপনারা সবাই থাকবেন? কোনোদিন দাওয়াত দিছে? কোথায় দাওয়াত দিতে যায়? মসজিদে। কেন? ওদের মধ্যে এখনো সুফি আকিদা ঢোকেনি, এই সুফি আকিদা ঢোকার জন্য মসজিদ মসজিদ ঘুরে, আর যে সালাত তারা বিশ্বাস করে ওই সালাত প্রতিষ্ঠা করার জন্য, যেটা বেদাতি সালাত যেটা জাল সালাত ওইটা প্রতিষ্ঠা করার জন্য যায়। মানে একজন বুজুর্গ জুব্বাওয়ালা মাথায় পাকড়িওয়ালা এই লোককে দেখলে তো একজন সাধারণ মুসল্লি প্রতারিত হবে না? হবে, 100% প্রতারিত হবে। আপনি কি মনে করেছেন? না বুঝে বলছি, কিভাবে শিক্ষা দিয়েছে আমি বললাম, আপনি যে গিয়ে বসে পড়লেন মসজিদে, মসজিদে বসে পড়লেন, এর দলিল কি? দলিল লাগে না, দলিল লাগে না, কি দলিল লাগে না? আমাদের শিক্ষা দেওয়া হয়েছে তবলিগে, শিক্ষা দেওয়া হয়েছে তবলিগে। আমি যদি হাদিস বলি বলছে ওই হাদিস আমাদের তবলিগে নাই, চিন্তা করেন
85 বছর বয়স হয়েছে, দাড়ি পেকে গেছে, পা তিনটা হয়েছে, ব্যাগের মধ্যে ফাজাইল আমল পাওয়া যাবে, কোরআন পাওয়া প্রত্যেকটা মসজিদের মেম্বারের উপরে সাদা কাপড়ে জড়ানো, আগে থাকতো কোরআন, এখন থাকে ফাজাইল আমল। আপনি সহজে মেনে নিলেন কেন হাদিস পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয় না, কেন কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয় না? আর তারাই ফতোয়া দেয়, একজন ম্যাজিস্ট্রেট, একজন ডিসি, একজন এসপি, একজন আইনজীবী, একজন সচিব, শিক্ষিত মানুষ কোরআনের অনুবাদ পড়তে চাইলেই, হাদিসের অনুবাদ পড়তে চাইলে বলে সর্বনাশ, আপনি অনুবাদ পড়বেন না, অনুবাদ পড়লে তো পথভ্রষ্ট হয়ে যাবেন। চিন্তা করতে পারছেন? একজন ডিসি চাচ্ছে আমি একটু কোরআন অনুবাদ পড়ে বুঝি, একজন সচিব চাচ্ছেন আমি একটু বুখারি অনুবাদ পড়ে বুঝি, আর হুজুর ফতোয়া মারছে, এটা আমুল্লাহ ফতোয়া মারছে যে না অনুবাদ পড়া যাবে না, অনুবাদ পড়লে পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি ফাজাইলে আমল করেন, আপনি বেহেস্তি জেওর করেন, তাহলে বেহেস্তি যাবে। আপনি চিন্তা করতে পারেন কোন সংস্কৃতি বাংলাদেশে চলছে, আজকে শিক্ষিত মানুষদেরকে বোকা বানিয়ে রাখছে, ভূত বানিয়ে রাখছে, তারা শিক্ষিত মানুষ পড়তে চায় না, কারণ পড়লে পথভ্রষ্ট হবে, মানে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইমামের উপরে এত ভরসা করে, কোনোদিন যাচাই করে না। আমি বললাম যে মসজিদে এসে বসতে হবে, এর কোনো দলিল নাই, বরং হাদিস এসেছে 440 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটি। আল্লাহ রাসূল বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন না বসে যতক্ষণ সালাত দুই রাকাত আদায় না করে, সালাত পড়েই বসতে হবে। মসজিদ আপনারা তৈরি করেছেন ভালো, মসজিদে ঢুকতে হলে রাসূলের আইন মানা লাগবে। তো 85 বছর তাবলিগ করে এই হাদিসটা আপনাকে শিক্ষা দিতে পারেনি, এই সুন্নাতটা শিক্ষা দিতে পারেনি? শিখেছেন কোনটা? ইমাম দাঁড়াচ্ছে আর বলছে কাতারের মধ্যে, কাতার সুজা করেন, উভয় মুসল্লির মাঝখানে চার আঙ্গুল ফাঁক রাখবেন, রাখে কয় আঙ্গুল? আধাত, এক হাত রাখে। কোথায় পেলেন এটা? এই জাল আমুল কোথায় পেলেন? এর জাল হাদিসও নাই। কেন করছেন এটা? আর এক 17,000 কোটি টাকা চুরি করেছে দরিদ্রদের কি গ্রুপ? এহসান গ্রুপ। এই মুফতি, এই ভুঁড়ি মোটা মুফতি সুন্নাতকে অবজ্ঞা করেছে। কি করেছে? সুন্নাত কবেও করেনি, যে পায়ের সাথে পা মিলাতে হবে, ছবিটা দেখে এমন লাগ হয়েছে ওই বদমাশের পেটে জাহান্নামের সাপ ছাড়া কিচ্ছু নাই। তুমি দুর্নীতি করেছো 17,000 কোটি টাকা। আমি দুর্নীতিবাদদের কথা বলতে গেলে হুজুরদের কথা বলতেই হয়, শুধু দুর্নীতি করেন, অমুক দুর্নীতি করে, অমুক দুর্নীতি করে, হুজুরেরা করে না? ও প্রতিদিনের ইনকাম হলো 6 লাখ টাকা, এটা জানেন আপনি? 2 লাখ টাকা পকেটে দিতে হয়, 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া, প্রোগ্রাম করে কয়টা? 3টা। এর চেয়ে বড় দুর্নীতিবাদ বাংলাদেশের কে আছে? তুমি টুপি মাথায় দিয়ে এই মসজিদ মাদ্রাসার টাকা খাও, এইভাবে ডিমান্ড নিয়ে বক্তব্য দাও, কে বলেছে তোমাকে? 80,000 টাকা নিবে? 6,000 টাকা? 80, গত পরশু 3 দিন আগে শুনে আসলাম 80,000 টাকা নিয়েছে, ডেট নেওয়ার সময় 50,000 টাকা নিয়েছে, স্টেজে উঠার সময় 30,000 টাকা নিয়েছে। কত বড় হারাম করে বলেন তো দেখি, কত বড় দুর্নীতিবাদ বলেন তো দেখি। হুজুর, এরাই নাকি হুজুর, এদেরকে আপনারা ভক্তি করেন? কি শিখলো আপনি চিন্তা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। 5,797 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, না তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করবে, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। শয়তানের জন্য ঘর রাখো কেন? ওখানে ফাঁকা রাখো কেন? এক মুসল্লি আমাকে জিজ্ঞেস করছে, বক্তব্য দিয়েছি খুব চেতে গেছে, বলছে যে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি যখন দাঁড়ালেন ইমাম হিসাবে তখন আপনার ডাইনে বামে তো ফাঁকা ছিল, আর আমি যখন দাঁড়ালাম দুইজনের পা ফাঁক তো বন্ধ করলাম, করলাম দুইজনের ফাঁক তো বন্ধ হলো, কিন্তু আমার মাঝখানে যে ফাঁক থাকলো দুই পায়ের মাঝখানে, দেখেন শয়তান থাকে না? কি উত্তর দেবো বলেন তো দেখি, উত্তর কি দেবো? এই উত্তর
আমাদের জিজ্ঞেস করলে জীবনে উত্তর দিতে পারতাম না। আবু তাহের বর্ধমানী রহেমাহুল্লাহ, আল্লামা আবু তাহের বর্ধমানী রহেমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন, খুব চমৎকার উত্তর আমার কাছে মনে হয়েছে, শোনো শয়তান অত বোকানা যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকে। উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি। আবু তাহের বর্ধমানী চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এত বড় সুন্দর উত্তর জীবনে আমাদের গবেষণা করতে, আমরা যে 100 বছর গবেষণা করতাম জীবনে বের হতো না, কি চমৎকার উত্তর দিয়েছে একটা, আপনি ভাবতে পারেন? এই মুসল্লি, আরে বেটা সুন্নাতের কথা হাদিসে আসছে, তুমি মান ও মানবে না, তাই যুক্তি দেখাচ্ছে, যুক্তি কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ও বলছে যে আপনার দুই পায়ের মাঝখানে যে ফাঁক ছিল এখানে শয়তান দাঁড়ায় না, শয়তান কত বোকা। কি সুন্দর উত্তরটা দিয়েছে, হাদিস মান বেটা, যুক্তি দিস কেন? সহি হাদিস এসে গ্রহণ কর। তা আপনি কি সালাত শিখলেন? গোটা বিশ্বকে সুবিবাদ দ্বারা শেষ করছে ইবনুল আরবি। ইবনুল আরবির বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনেন তো দেখি, তিনটা কথা বলবো। ইবনুল আরবি বলছেন, আর রব আল আল আব্দু রব্বুন ওয়া রব্বু আব্দুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। আহারে, বলছে যে বান্দাই তো আল্লাহ আর আল্লাহই তো বান্দা। আল আব্দু রব্বুন ওয়া রব্বু আব্দুন, বান্দাই আল্লাহ আল্লাহই বান্দা, বান্দাই কি আল্লাহ আর আল্লাহই কি বান্দা, বলে নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না এখন কে কার ইবাদত করবে। তাই বলেছে ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করেন আমি আল্লাহর প্রশংসা করি, ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আর আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ আমার ইবাদত করে। পাগল কি গাছে ধরে? হ্যাঁ না, এখন দেখছি এই পাগল ফাজায়েল আমলেও ধরে। আপনি চিন্তা করবেন তারপরের ভাষাটা, বলতে হবে সুফিবাদ সম্পর্কে বলতে হবে, কেউ না বলুক ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো বলবই, কুরে কুরে বাংলাদেশের প্রতিটা ইসলামী দলের মধ্যে সুফিবাদ আছে। আমাকে জেল কি এমনি খাটাইছে? আমি কি জঙ্গি? জঙ্গিবাদের বিরুদ্ধে বই লেখে কেউ জেল খাটে? কি মনে করেছেন? ভ্রান্তির বেড়া জেলে একামতে দিন বইটা যখন বাজারে চলে আসছে তখন আমার পিছে বাংলাদেশের সব দল পিছনে লাগছে, সব দল ঐক্যবদ্ধ, আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সব দল ঐক্যবদ্ধ হয়েছে, কেউ ভালোবাসে না কেউ চিন্তা করে না সবাই। একজন লোক বলছে যে বইটা এত চমৎকার হয়েছে কিন্তু ওখানে যে জামাত ইসলামের চ্যাপ্টারটা না থাকতো তাহলে আরো ভালো হতো। আমি বললাম আপনি আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। আমি বললাম আপনার গুরু তো পড়েছে আলহামদুলিল্লাহ, পড়ে বুঝতে পেরেছেন তো? বলছে যে মওদুদী সাহেব এত ভুল করেছেন, তা আমিও তো ভুল করতে পারি, তো ভুলের উপরে কাম থাকতে হবে কি জন্য? আবুল আলা মওদুদী সাহেব যে খেদমত করেছে, ও এই 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 অন্ধ মুরিদ ওই খেদমত করতে পারবে? পারবে বলেন তো দেখি। তিনি ভুল করেছেন আল্লাহ যেন তা ক্ষমা করে, কিন্তু তার ভুলের উপরে আপনি আনুগত্য করবেন কেন? তাফসিরে তাফহিমুল কুরআনের মধ্যে অনুবাদ করতে গিয়ে উর্দুতে অনুবাদ করেছে, কত জায়গায় আল্লাহর সিফাতকে পরিবর্তন করে ফেলেছে। বাংলাতে অনুবাদ করতে গিয়ে আব্দুল মান্নান সাহেব তাই করেছেন। আমরা বলি সংশোধন করে মানেন, আর বলেছে এই চ্যাপ্টারটা না থাকলে বইটা আরো ভালো হতো। চিন্তা করেন, মানে যে যে চ্যাপ্টারের বিরোধী সব ঠিক আছে, এই চ্যাপ্টারটা শুধু ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার চেষ্টা করেন। সুফিবাদ, আমি বলেছি সব দলের মধ্যে সুফিবাদ আছে, 100% আছে, সব দল চাই, আমি প্রমাণ করে দিয়েছি বইয়ের মধ্যে সুফিবাদ সবাই চাই। বলছেন ইন্নার রিজালা ইদা ইউজাজিজু জাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা, লোকেরা যখন তার স্ত্রীর সাথে স্ত্রীকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহকেই জড়িয়ে ধরে, কারণ সবাই কি আল্লাহ। কি শিখালাম এর আগে? এই এই ইবনুল আরবির কথা নাবলুসি ব্যাখ্যা দিয়েছে, বলছে ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, বলছে অর্থাৎ এর অর্থাৎ হলো
সে তার রবের সাথে সহবাস করে, রবের সাথে মিলন করে। বলেন এই আকীদা যদি বাংলাদেশে প্রচার করে, সৌদি আরব কি এমনি নিষিদ্ধ করেছে? যাদের আকীদা হলো ওহুজা মুস্তাফি আরশতা খোদা হোক আর ও তার পাড়া মদিনা মে মোস্তফা হোক আর, যারা এই কবিতা পড়ে যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে, তাহলে মোহাম্মদ আর আল্লাহ কি? আরে বেকুফতি কালেমা শাহাদতই পড়িসনি, কালেমা শাহাদত তোকে পড়াইছেন আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মোহাম্মদ কি আল্লাহর বান্দা? আগে ফিকার কর মোহাম্মদ আল্লাহর বান্দা, তারপরে বলো রাসূলুহু। সুবহানাল্লাযী আসরা বি আবদি, আল্লাহ মেরাজে নিয়ে গেছেন তাই মোহাম্মদ আল্লাহর ভাই হয়ে যায়নি, নাউজুবিল্লাহ মোহাম্মদ ফেরেশতা হয়ে যায়নি, আল্লাহ আগেই বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বি আবদি, আল্লাহ তার বান্দা মোহাম্মদকে ভ্রমণ করিয়েছে। ওই আয়াতে যে আব্দু শব্দ ব্যবহার করেছে, আল্লাহর কত জ্ঞান, আল্লাহ কত জ্ঞান, কারণ যেহেতু সফর করেছে কোন নবী করেনি, অতএব মানুষ মনে করতে পারে মোহাম্মদ মনে আল্লাহর ভাই হতে পারে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কিভাবে বলে দিলেন, কত জায়গায় বলতে মোহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার নবী বলেছেন না, কিন্তু এই জায়গায় কি বলেছেন, রাসূলও বলেননি নবী বলেননি, কি বলেছেন, আব্দ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি। কোরআন পড়ো বেটা, মাথায় গোবর পুরে রাখছো সব, যদি শিখতে চাও সৌদি আরবে যাও কিছু শিখতে পারবা। বলেন যদি শিরিক করে, কালকে প্রশ্ন করেছিলাম, একজন প্রশ্ন করেছে আমাকে যে কনসাল্ট করে তার বিরুদ্ধে বলেন না, গান বাজনার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য আছে আছে না, আচ্ছা সৌদি আরবে লোক যদি গান বাজনা করে জেনা করে, জেনা জায়েজ হয়ে যাবে? না, সৌদি আরবে ভুল নাই ত্রুটি নাই? আমি বললাম, বলেন ওযু জরুরি না ঈমান জরুরি? উত্তর দেন, হ্যাঁ কেমনে ওযু জরুরি না? হ্যাঁ ওযুর প্রয়োজন তাই না? হ্যাঁ একজন লোক কালকে বলছে যে না, এই প্রশ্ন করেছে উত্তর দিয়েছে না, ওযু দরকার আগে। তাই আমি বললাম যে ওযু ছাড়া যদি কেউ মরে যায় জান্নাতে যাবে কি না? যাবে না? এই দেখেন ঠিক বলেছে, ওযু ছাড়া কেউ মারা গেলে জান্নাতে যাবে না, বিপদ হয়ে গেল। এবার দেখছি কেউ যদি ওযু ছাড়া মারা যায় জান্নাতে যাবে? আচ্ছা কেউ যদি ঈমান ছাড়া মারা যায় যাবে? জেনা করলে শাস্তি ওয়াজিব হয়, ঈমান যায় না, ব্যাকুবাকে বুঝো শরীয়ত, গান শুনলে কাবিরা গুনাহ হয় কিন্তু ঈমান যায় না, কিন্তু সুফিবাদের সাথে জড়িত হলে তোমার ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, আমল থাকবে না, গোষ্ঠী থাকবে না, এটা বুঝো আগে। যে দেখো বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বের করে দিয়েছেন, এই বিশ্বাস যদি করে তার ঈমান থাকবে? কোথায় যাবেন আপনি? ফাজায়েলে আমলের মধ্যে, ফাজায়েলে আমল, ভেজালে আমল, ভেজালে আমলের মধ্যে যত মিথ্যা কথা লেখা আছে একটা মিথ্যা কথাকে বিশ্বাস করলে ঈমান থাকবে না। এমনি নিষিদ্ধ করেছে? তোমার মতো কুলুবের ফতোয়া জানে না, এরকম জ্ঞান রাখে ওরা? এত চুরিবুরি লাগছে কেন? ঈমানটা সংশোধন করলেই তো হয়, আমরা কি তাদের বিরুদ্ধে? বলেন তো, এতক্ষণ বক্তব্য দিলাম আক্রোশ নিয়ে, ক্ষোভ নিয়ে না সংশোধনের জন্য? একটার পর একটা বলেছি তাই না, একটার পর একটা বলেছি তাই না, সহি যেটা সেটা মানো সেটাই বলেছি, শিখতে পারেনি কেন? এটাই তো বড় আক্ষেপ। এই সুফিবাদ গোপনে গোপনে সবার মধ্যে ছড়াচ্ছে, কিন্তু সবার মধ্যে ছড়াচ্ছে, আপনি ভাবতে অবাক লাগে, হজ্জে গিয়ে একটা লোককে দেড় মাস বুঝেছি, দেড় মাস আলেমদের পিছনে সালাত আদায় করে বুঝালাম, কিন্তু তার আকীদা এত শক্ত, বলছেন না এরা কোরআন হাদিস জানেই না, অথচ যে আমির মানতেছে ওই লোকটা, যে আমিরকে শ্রদ্ধা করছে, পা টিপছে,
আরাফার মাঠে পা টিপছে, ইমিনাতে পা টিপছে। রাজা খুব ভক্তি করে কিন্তু, বুঝলেন? তবলিগের ভাইয়েরা খুব আচরণ খুব ভালো, ইমানও ভালো না, আকিদাও ভালো না, সালাতও ভালো না, কিন্তু আচরণ ভালো। হাতে যে কি আকর্ষণ আছে, যদি আপনার মাথায় হাত দিয়ে দেয় এইভাবে, একবার যদি হাত দেয়, তার হাতের পরশ পেলে মনে হলে একবার জান্নাতে চলে গেলাম। বুঝতে পারলেন? একবার হাত দিলে বলছে যে কেমন আছেন, ভালো আলহামদুলিল্লাহ। তো এটা বরকতের কাজ, দিনী কাজ, খেদমতের কাজ, ফজিলতের কাজ। এবার টঙ্গীর মাঠে যাওয়া লাগবে, আমাকে পড়াচ্ছে আধা ঘন্টা যাব। কাকে? আমাকে পড়াচ্ছে আধা ঘন্টা যাবে, একটু বলেন না। তো বলছি দেখেন আপনি আর হয় দিচ্ছে আমাকে, অনেক সময় হয়ে গেছে, তো হাত নেড়ে ওয়াস্কের কাজ হয়নি, এবার ফু দেওয়া শুরু করেছে। কি যে কৌশল ভাই, এটা সুপারগুলো আটা কিসের, এটাও ফেল, এটাও ফেল। এমন ভাবে শেষে ফু দেওয়া শুরু করলো। আমি বললাম যে আপনি যতই ফু দেন আমি বলবই না। বলছে একবার বলেন, ঠিক আছে যাবো, শুধু এতটুকু বলেন, আমি জীবনে বলবো না। তখন আবার এখানে লড়া শুরু করলো, বুকে লড়া শুরু করেছে। একবার বলেন, না আমি কোনোদিনই বলবো না, আমি টঙ্গীর মাঠে যাওয়ার কারণে। এই ঘটনা দেখতে পেয়েছে আরেক ভাই, এসে বলছে যে মিনাতে বুঝছেন, এসে বলছে আপনাকে কি বলছেন? তো বলছে ফজিলতের কাজ, দিনের কাজ, এই টঙ্গীর মাঠে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। মানে আরাফার মাঠে দাওয়াতের কথা বললে কি বলবে জানেন? আপনি কিন্তু বলেছেন আরাফার মাঠে, ওয়াদা করেছেন, কিন্তু এই যে বেঁধে ফেললো আপনার এই কথাটা, হজ থেকে আসার পরে এই টঙ্গীর মাঠে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে পীড়া দিবে। তাই তো বললাম যে যাব, না গেলে কি বলবে, একটু ওয়াদা করলাম আরাফার মাঠে। দেখেন ওয়াদা ভঙ্গ হলে কিন্তু হজ হবে না। গিট্টুটা মারছে কোন জায়গায়, খেয়াল করছেন? গিট্টুটা মারছে কোন জায়গায়, আরাফার মাঠে বলেছেন যে ওয়াদা যদি পূরণ না করেন তাহলে হজ হবে না। এই যে মারি দিল মনে করেন, আমাকে বলার চেষ্টা করেছে, ওই লোক এসে বলছে ওনাকে কি বলছেন? বলছে এই টঙ্গীর মাঠে নিয়ে যাওয়ার জন্য বলতেছি, দাওয়াত দিচ্ছে। ওরা হজ করতে যায় না, তো এই দাওয়াত দিতে যায়, সবাই দাওয়াত দিচ্ছে। কি যে টেকনিক আল্লাহ ওদেরকে শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলছে ওনাকে চিনেন? সিনিয়র না চিনি, দিনের খেদমত করলে সমস্যা কি? তখন বলছে উনি হায়াত থাকা পর্যন্ত জীবনে বলবেন না। তো বলছে কেন বলবেন না, অন্তরটা এত কেন শক্ত, আমার বুক নাড়ি ফু দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন, সিমটির মধ্যে লাগা আছে, একবারও বলছেও না, কি সমস্যা? গেলে যাওয়া যাবে না এটা কি মনে করেন আপনি? কিচ্ছু বলছে না, শুধু ফজিলত বর্ণনা করেই যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমার মতো মানুষকে যেভাবে ফুটু দিয়ে গা হাত নাড়াচাড়া করে একটা সাধারণ মানুষকে যদি এই ফু মারে তাহলে কি হবে বলেন তো। লোকটা বলছে, শেষ পর্যন্ত বলছে যে আপনার অন্তরে আল্লাহ কোনো মোহ মেরে দিছে। আমি বলতে আলহামদুলিল্লাহ, তাও ভালো। যদি এই সুফিবাদী তবলিগে যাওয়া থেকে আল্লাহ আমাকে মোহর মারে তো আলহামদুলিল্লাহ। আহমদ রেফাই গেছে মদিনাতে, যাওয়ার পরে বলছে, কবিতা পড়ে বলছে, আগে আমার আত্মাকে পাঠাতাম সালাম করার জন্য, আজকে আমি নিজে এসেছি, একটু হাতটা বের করে দিলে হাতে চুম্বন করতাম। বলা মাত্রই আল্লাহর নবী দাস্তে মুবারক, এই ভাষাটা এসেছে, বের করে দিলেন আর তার নিজে চুম্বন করলেন। আর এই দৃশ্য দেখলে 90,000 মানুষ, তার মধ্যে ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। এইভাবে লেখা আছে, আচ্ছা 555 হিজরিতে এই 90,000 মানুষ একসঙ্গে মসজিদ নববীতে ছিল, কত বড় টাটকা মিথ্যা কথা বলেন তো দেখি। আর আব্দুল কাদের জিলানির ঠেকা পড়েছে ওই জায়গায় যাবে? তিনি একজন ছিলেন মুখলেস মানুষ, আকিদা সালাফি মানহাজের মানুষ ছিলেন, আর তাকে আমরা বানাইছি কি পীর, পীরে কামেল মুজাদ্দেদ জামান, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আকিদা পোষণ করে। এইগুলোই লেখা আছে, এইগুলো লেখা আছে। আর যত জাল হাদিস লেখা আছে ওর মধ্যে,
ওই হাদিসগুলো মানুষ আমল করছে। দাদিকে জিজ্ঞাসা করেন, দাদি জাল হাদিস মানছে, জুমার দিনে পড়ছে, 80 বার দরুদ পড়ছে। আমি বললাম, দাদি কি পড়ো? 80 বার দরুদ পড়তেছি, কারণ 80 বার দরুদ পড়লে 80 বছর পাপ ক্ষমা হয়ে যায়। আমি বললাম, দাদি কে শিখাইছে? বলছে মহিলারা সে শিখাই দিয়েছে। তো বলছে, এটা কত জাল কথা দাদি, জাল। আজকে 40-45 বছর যাবৎ পড়তেছি, আজ তুই আসি বলছিস জাল, এই দাদিকে কিভাবে বোঝাবে? বলছে, দাদি তুমি কি আজানের পরে দোয়া পড়ো? বলছে, মুখস্থ নাই। আজানের পরে দোয়া মুখস্থ নাই, কত ফজিলতপূর্ণ দোয়া, ওটা মুখস্থ নাই, কিন্তু ঠিকই জুমার দিন 80 বার দরুদ পড়তেছে। জাল হাদিস চলছে, জাল বর্ণনা, জাল কথা চলছে, লাইলা 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 পড়তেছে। লাইলা বুঝেন তো, লাইলা লাইলি মজনুন না, লাইলা ইল্লাল্লাহ পড়তে পড়তে কি লাইলা লাইলা হয়ে গেছে, পরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে কি লাইলা। আর লাটরায় বেশি, লাটরায় বেশি। আর হাজি সাহেব হজ্জে গিয়ে কিনে নিয়ে আসছে তসবি আর আর ইয়ার কি চেন, ভালো করে বলে না কি জেনের বলে সেন, বাতের সেন, বাতের সেন কিনে নিয়ে আসছে, মানে একটা শিরিকার একটা কি বেদাত, সবজনকে দিবে, সবাইকে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বললেন 1502 নম্বর হাদিস, আঙ্গুলে তাসবি গুণনা করো, আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সাথে তুম কথা বলবে, নিম সাক্ষী দান করবে। এই হাদিস কোথায় ফেলে রাখছে? তিতলের বেশি না ঘুরে বেড়াচ্ছে, লাটারের বেশি, তিতলের বেশি, আর তসবি নামই দিয়ে তসবি দানা। কে বলেছে তসবি? বলছে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 50 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। কয় বছরে? 50 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। চিন্তা করতে পারছেন কত ফজিলত? প্রশ্ন করা হলো, যদি তার 50 বছরে পাপ না থাকে, তো বলছে যে তার পিতা মাতার 50 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। প্রশ্ন করা হলো আবার আল্লাহ রাসূল, যে পিতা মাতার 50 বছরে পাপ না থাকে, তোর পৃথিবীর যত মুসলমান আছে সবার 50 বছর পাপ ক্ষমা হয়ে যাবে। কি বললেন? সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ। এইটা ফাজাইলে জিকির 101 পৃষ্ঠার মধ্যে লিখেছে, লিখেই বলেছে এই কথাটা মিথ্যা বলে অভিযুক্ত। তাহলে লিখলেন কেন ওই জায়গাতে? সহি ফজিলত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সম্পর্কে যে হাদিসে এসেছে, আল্লাহু আকবার, 7টি আসমান 7টি জমিন যদি কাল কিয়ামতের মাঠে আপনার বিরোধিতা করে, এটা সহি হাদিস, নাসাই কুবরার মধ্যে এসেছে, 14559 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এত বেশি, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে রাখে, কিয়ামতের মাঠে যদি 7টি আসমান 7টি জমিন বিরোধিতা করে, এই 7টি আসমান 7টি জমিনকে ভেঙ্গে চুরমার করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার বিরোধিতা করে 7টি আসমান 7টি জমিন পাপের পাল্লায় উঠে বসে, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু নেকির পাল্লায় উঠে, তবুও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ওয়াসানাতহুমা, পাল্লা ভারী হয়ে যাবে। এই ফজিলত বলা যায় না, কথা অনেক বলেছি ভাই, আল্লাহ মাফ করুক, আমি অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলবো না। আপনাদের এই অবস্থা দেখে, মনোযোগ দেখে আমি আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের কাছে দাবি থাকবে আমার, থামেন দোয়াটা পড়বো, শেষ করবো তো আমি, উঠে যাচ্ছেন কেন আপনারা? দেখেন এখন যে নেকিটা সংরক্ষণ করা লাগবে, তো কারণ শয়তান খালি খোঁচাচ্ছে, উঠ উঠ তাড়াতাড়ি। আমি তো শেষ করবো, প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বৈঠক শেষ করবো, তারপর উত্তর দেব, টেনশন করেন না আপনারা। আপনার কাছে দাবি থাকবে বন্ধুরা আমার, সহি আমলগুলো বেশি বেশি প্রচার করুন, নিজেরা দায়ী হন, যা যতটুকু জানেন সহি হাদিসে দলিল আলোকে বলতে থাকেন,
ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে আল্লাহ একটা পরিবেশ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করি যারা শিরিক বিদাতের সাথে জড়িত, মাজার পূজার সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন রাব্বুল আলামিন। এটা দাবি থাকলো। আর আজকে একজন ম্যাজিস্ট্রেট যিনি দেখা করে গেলেন, তিনি বললেন বই পড়ালে মানুষের মধ্যে যে এত প্রভাব বিস্তার করে এটা আমি জানতাম না। আমরা যে বইগুলো আপনাদের কাছে বলি, অনেক বই তো বিনামূল্যে দিই, আপনাদের কাছে দাবি থাকে, ওই বিনামূল্যের বইগুলো আপনারা নিজেরা ছাপা একটু বিতরণ করেন না? আমাদের তো কোনো শর্ত নেই। এক নজর ওযু সালাত, এক নজর আকিদা তাওহীদ, এক নজর হজ উমরা, তারপরে কি এক নজরে দোয়া ও জিকির, আলহামদুলিল্লাহ অনেক প্রভাব বিস্তার করছে। আপনারা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, তারপর প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, 1330টি প্রশ্ন আসতে একটা বইয়ের মধ্যে, এই যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো অধিকাংশের মধ্যে আছে। তো এইগুলো আপনারা বইগুলো প্রচার করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। শেষ করে দিই, তারপর প্রশ্ন করি, তাই না? বছরে উত্তর দিই, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যার ইচ্ছা থাকবেন, যার ইচ্ছা চলে যাবেন, এখানে কোনো শর্ত নেই। আমাদের এলাকার জামাত ইসলামের লোকদের প্রশ্ন করেন, আপনারা ফরজ সালাতের পরে মোনাজাত ধরেন কেন? তারপরও জানেন এটা বেদাত? তারা বলে ক্ষমতায় গিয়ে বেদাত দূর করবে, ক্ষমতায় গিয়ে বেদাত দূর করবে, তাই না? আচ্ছা, এই দাড়ি রাখার জন্য কি প্রশাসনের অনুমতি লাগে? দাড়ি লম্বা করলে কি র‍্যাব মামলা করবে, হাইকোর্টে মামলা হবে? তো দাড়িটা লম্বা করতে পারো নি কেন? প্রশ্নের উত্তর দাও দেখি। টাকনুর উপরে প্যান্ট পরলে যদি বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যদি টাকনুর উপরে প্যান্ট পরে, তুমি তো ফ্রি থাকো, তোমাকে কেউ চিনে না, তুমি টাকনুর উপরে প্যান্টটা পরতে পারো না কেন? কিসের ফজিলত বর্ণনা করো? সুদ যদি আমি না খাই আমাকে কি পিটায় সুদ খাওয়াবে? রাষ্ট্রের সাথে কয়টা জিনিস জড়িত? নিজে যদি ভালো হন, আমি যদি বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করি, আমার নামে মামলা হবে? আমি যদি বিশ্বাস করি নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা বিশ্বাস করলে আমার মামলা হবে? এইগুলো সংশোধন করতে পারোনি, রাষ্ট্রে গিয়ে ক্ষমতায় গিয়ে মানুষকে সংশোধন করবে কি করে? এগুলো সব ভুয়া কথা। বিবাহের পর সন্তান দেরিতে নেওয়া ও সন্তান কম নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? হারাম, হারাম। সন্তান কম নেবেন মানে রুজি কে আপনি দিবেন? রুজির মালিক কে? আল্লাহ। আর একটা হলো সন্তান দেরিতে নেওয়া, নেন দেরিতে, পরে ওষুধ খেয়ে গু গোবর খেতে খেতে সে সন্তান হয়ই না, এটা তো হচ্ছে। আর সন্তান হবেও কিন্তু ওই রকমই, কিন্তু বুঝলেন কেমন হবে জানেন? বুড়া বয়সে যেমন বাচ্চা হলে গাছে যেমন ফল দেয়, ওই রকমই হবে। এগুলো সব পশ্চিমা সংস্কৃতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, বেহায় সংস্কৃতি, এগুলো থেকে দূরত থাকবেন। ইসলামী তাবলিগের দাওয়াতের নিয়ম তার নিজের মন গড়া, সুন্নাতি পদ্ধতিতে দিনের দাওয়াত দেওয়ার নিয়ম জানতে চাই। জি, আমি একটা বই লিখেছি, দেখেন একটা বই, তাবলিগের স্বরূপ। এই বইটার মধ্যে, এই বইটার মধ্যে বিস্তারিতভাবে লিখে দিয়েছি তাবলিগ কীভাবে করতে হবে। মসজিদের ইমাম জর্দা খায়, এমনকি তাবিজ না ব্যবহার করলেও বিশ্বাস করে না এর পিছনে নামাজ হবে না। বিয়ে না করে প্রচুর ফেতনায় পড়ে যাচ্ছি, কিন্তু প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বাবা বিয়ে করাচ্ছে না, এমন অবস্থায় করণীয় কি? এই ক্ষেত্রে পিতার কথা মানতে হবে না, বিয়ে করে ফেলবেন। মেয়ে হলে, মেয়েও যদি এরকম হয়, বয়স হয়ে যাচ্ছে যে 30-35-40 হয়ে যাচ্ছে, বাবা বিয়ে দেয় না, ওই মেয়েও কিন্তু বিয়ে করতে পারবে, কথা বুঝতে পারলেন? ওই মেয়ে তার কোনো আত্মীয়কে ওলি মেনে বিয়ে করতে পারবে, কারণ ওই বাপ হলো বদ। মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, গোলাপ ফুলের সবসময় কদর থাকে না, মেয়েরা হলো সেরকম কি ফুটন্ত ফুলের মতো, ও যদি শুকে যায় গোলাপের মতো কেউ বিয়ে করতে চায় না। আর বাপ চায় মেয়েটা আমার ব্যারিস্টার হোক, মেয়েটা আমার আইনজীবী হোক, বড় বিখ্যাত হোক, তারপর বিয়ে দিব, তখন কেউ বিয়ে করবে?
মুতাসাল্লিফ কারা, এদের বৈশিষ্ট্য জানতে চাই। এই তো প্রশ্ন করেছেন, মুতাসাল্লিফ ভাষাটাও বলতে পেরেছেন খুব সুন্দর করে, জটিল ব্যাপার দেখছি। মুতাসাল্লিফ একবারে সঠিক হয়েছে ভাষাটা, মুতাসাল্লিফ হলো ভান ধরা আলেম ও কোন মান হাজের এটা প্রকাশ করে না। আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, এটা বিদআত, এটা শিরিক বলা যাবে না। ওরা দুই ঘাটেরই পানি খায়, দুই ঘাটেরই পানি খায়, এরা কি মুতাসাল্লিফ। নেক আমল যেন নষ্ট না হয়, আমল সংরক্ষণ করার উপায় কি বলে দিছি তো। জি জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম।